আমার এখানে তো নেটওয়ার্কের প্রবলেম হয় না আমি স্বাভাবিকভাবে। হ্যালো হ্যাঁ স্যার, হ্যাঁ আমি রিকোয়েস্ট করবো বসন্ত টিভি যে তার ভিডিওটা একটু অফ করার জন্য প্লিজ। আচ্ছা, আপনারা সবাই ভিডিও অফ রাখেন। হ্যাঁ, আপনাদের ভিডিও মোডটা সবাই অফ করে দেন। আই উইড সিএম, আপনি মেবি আসছেন আপনি? আচ্ছা, উনি এখন নাই, ওনার সাথে আমরা পরবর্তীতে পরিচিত হব। তাহের ইসলাম হৃদয় কোন বিষয়টা নিয়ে, কোন বিষয়ে কথা বলবো, কোনটা জিজ্ঞেস করবো? আপনি বুঝলাম না রে ভাই, যা বলছেন তাতেই আপনি আচ্ছা আচ্ছা আমরা বলতেছেন আমার কিন্তু জিজ্ঞেস করবে না, আমি ক্লাস করলে কেউ কোনো প্রবলেম কিছু বলবে না। আচ্ছা, আমরা যদি কোনো সমস্যা থাকে আমরা এটা নিয়ে পরে কথা বলবো। হ্যাঁ, আচ্ছা, সালে মোহাম্মদ হাসান রিয়াজ, শুনতে পাচ্ছেন? জি আছি। জি জি, আপনার একটু পরিচয়টা সবার সামনে একটু দেন, আমরা পরিচিত হই। আমার নাম সালে মোহাম্মদ হাসান রিয়াজ, আমি কুয়েট থেকে সিএসএতে বিএসসি কমপ্লিট করেছিলাম, পরে জব করেছি প্রায় 2.5 বছর, পরে মানে ফ্রিল্যান্সিং এ ছিলাম না, জব করেছিলাম ফ্লোরাট টেলিকমে, সরি ফ্লোরা সিস্টেমস এ। আচ্ছা, এরপরে প্রায় 2 বছর চায়নাতে থাকি, তো ওখানে মাস্টার্স পড়তেছে, আপাতত করোনার জন্য বন্ধ, তো আপাতত আমি ফ্রিল্যান্সিং এর জন্য মিলে এটাতে জয়েন করেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ হাসান রিয়াজ। বসন্ত টিভি, আপনার ভিডিওটা একটু প্লিজ বন্ধ করে বন্ধ রাখেন। হ্যাঁ, বসন্ত টিভি আপনারা ভিডিও অন করেন না কেউ? হ্যাঁ, আচ্ছা। তারপর হচ্ছে ফাহমিদা রুজি। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার, আমি ফাহমিদা ফেরদৌসি বলছিলাম। আচ্ছা আচ্ছা, জি, আমি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিএসসি সিএস ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি আরো কয়েক বছর আগে, তো মাঝে আমি জব করেছি, এখন হচ্ছে ফ্রিল্যান্সিং এর জন্য আমি এখানে আবার জয়েন করছি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ফাহমিদা ফেরদৌসি। আমি মোহাম্মদ কাউসার হাসান, আমি ঢাকা ক্যান্টনমেন্টে আছি, আমি মাদ্রাসা লাইনে পড়াশোনা করেছি, আমি 2012 এ মাদ্রাসা লাইনে হাফস, যেটা একটা হাফেজ বলি আমরা, সেখানে পড়াশোনা করেছি, আলিয়াতে নয় বা অন্য কোনো কিছু না, আমি হাফেজই পড়েছি। এখন জব করতেছি হচ্ছে আমি ক্যান্টনমেন্টে, আগে করেছিলাম KFC, পিজা হাট, পিজা ইন, ডমিনোস পিজা, এখন আছি আমি ক্যান্টনমেন্টে। ধন্যবাদ। ধন্যবাদ। এরপর আসেন এক্সট্রিম, আপনার নামটা তো এক্সট্রিম না, অবশ্য অন্য কিছু, আপনার পরিচয়টা দেন প্লিজ। এক্সট্রিম শুনতে পাচ্ছেন? মেবি এক্সট্রিম শুনতে পাচ্ছে না। তারপর আমরা আশরাফুল ইসলাম রাহাত, আশরাফুল ইসলাম রাহাত, জি, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তারপর আশরাফুল, আশরাফুল ইসলাম রাহাত, শুনতে পাচ্ছেন আশরাফুল ইসলাম রাহাত? আশরাফুল ইসলাম রাহাত আপনি নাই। কামরুল হোসাইন ভাই, আপনার ভিডিওটা বন্ধ করে দিয়েন। হ্যাঁ,
কামরুল হাসান, কামরুল হোসাইন, সরি সরি কামাল হোসাইন, আপনার পরিচয়টা একটু প্লিজ। কামাল হোসাইন শুনতে পাচ্ছেন? কামাল হোসাইন আপনাকে তো ভিডিওতে দেখা যাচ্ছে, আপনি কি শুনতে পাচ্ছেন না? আচ্ছা, আপনি মনে আমাদেরকে শুনতে পাচ্ছেন না। আমরা আজকে ক্লাসের মূল আলোচনায়, মূল আলোচনা এখান থেকে শুরু করব। তো যাই হোক, আমরা যে এখানে জয়েন করছি সবাই, আমাদের উদ্দেশ্যটা হচ্ছে ওয়েব ডিজাইনিং শেখা। তো ওয়েব ডিজাইনিং নিয়ে যদি কথা বলতে যাই, তাহলে মানে আমরা যে ক্লাসটা যেভাবে করব সেটা নিয়ে আগে একটু আলোচনা করি। আমাদের ক্লাসটা হবে, আমি একটু স্ক্রিন শেয়ার দিয়ে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, মনে হয় এই মুহূর্তে একজন জয়েন করছেন। হ্যাঁ, আপনি আপনার পরিচয়টা একটু দিয়ে দেন প্লিজ, আপনার মাইক্রোফোনটা অন করে একটু পরিচয়টা দিয়ে দেন। জি, আমি হাসিনা পারভিন তন্নি। আচ্ছা, যে আপনার আর একটু ডিটেইল পড়াশোনা বা কোথায় কি করতেছেন, আমরা সবার সাথে একটু পরিচিত হলাম। এমবিএ করেছি জগন্নাথ ইউনিভার্সিটি থেকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আমাদের ক্লাসটা এখনই শুরু হচ্ছে। আমার নাম হচ্ছে আনিসুর রহমান। আপনার নাম বলা হয়নি? আচ্ছা জি জি, আপনি বলুন। আমি তানিয়া সুলতানা, আমি হাউসওয়াইফ, আমি আইবি থেকে কম্পিউটার ইনফরমেশন সিস্টেম পাস করেছি, অনার্স করেছি অনেক বছর আগে। আচ্ছা আচ্ছা, কামাল হোসাইন আপনি কি শুনতে পাচ্ছেন? কামাল হোসাইন আপনার মাইক্রোফোনটা অন করে নেন, না হয় এখানে কথা শোনা যাবে না। দেখুন, একটা মাইক্রোফোন বাটন আছে, ওটার উপরে ক্লিক করুন। আচ্ছা, আপনারা অন্যরা মাইক্রোফোনটা বন্ধ করে দিন। হ্যাঁ, অনেক নয়েজ হচ্ছে। এই যে তুনিয়াপা, তারপর হচ্ছে, আচ্ছা থ্যাংক ইউ। যাক, আমরা আজকে ওয়েবসাইটে ফিরে আসি। হ্যাঁ, আমরা ওয়েব ডিজাইনিং শিখবো। তো ওয়েব ডিজাইনিং শেখার জন্য আমরা প্রথমে আগে জানবো যে ওয়েবসাইট কি। তো যাক, শুরুতে আরেকটা কথা বলে নেয়, আমরা যে ক্লাসটা করব, অনেকে আছেন আপনাদের সিএসসি ব্যাকগ্রাউন্ডের, অথবা এমনিতেই ওয়েব ডিজাইন সম্পর্কে আপনাদের একটা আইডিয়া আছে, কারো হয়তো আর একটু মোটামুটি মিড লেভেলের আইডিয়া আছে। তো আরও একটু ভালোভাবে শেখার জন্য, একটু প্রফেশনাল হওয়ার জন্য আপনারা কোর্সে জয়েন করছেন। তো আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, আমরা যেখান যেভাবে আলোচনা শুরু করবো, একদম জিরো লেভেল থেকে। হ্যাঁ, একদম বিগিনার লেভেল থেকে, যাতে আমরা সবাই কমিউনিকেট করতে পারি। হ্যাঁ, মানে আমাদের কোর্সটা আসলে প্যাটার্নটা এরকমভাবে করা হয়েছে যে জিরো লেভেল থেকে যাতে আমরা বুঝতে পারি। তো যারা জিরো লেভেলে আছেন ওনারাও বুঝতে পারলো, আর যারা অ্যাডভান্স আছেন আপনাদেরও একটু রিক্যাপ হলো আর কি, আপনারা একটু আবার নতুন করে নিজেকে একটু জ্বালায় ফেলায় দিলেন, ভালো করে প্র্যাকটিস করে, তারপর আপনারা প্রফেশনাল, আর একটু ভালোভাবে প্রফেশনাল হতে পারবেন আর কি। যেহেতু ওয়েব ডিজাইনিং মানে হচ্ছে কোডিং, আমরা কোড করবো। হ্যাঁ, তো কোডিং মানেই হচ্ছে প্র্যাকটিস, কোডিং মানে হচ্ছে প্র্যাকটিস। আপনি যত বেশি প্র্যাকটিস করতে পারবেন আপনার স্কিলটা তত বেশি ডেভেলপ হবে। আপনার স্কিল ডেভেলপ করার জন্য সবচেয়ে উত্তম পদ্ধতি হচ্ছে প্র্যাকটিস। আপনি সারাদিন পড়লেন, বই পড়লেন, W3 স্কুলে আপনি গিয়ে বসে থাকলেন, এরপরে হয়তো আপনি প্রোগ্রামিংয়ে যাবেন, প্রোগ্রামিংয়ে গিয়ে প্রোগ্রামিং পড়লেন, ভিডিও দেখলেন, সব কিছু করলেন, কিন্তু আপনি প্র্যাকটিস করলেন না, কোনো লাভ হবে না। আমরা প্রতিদিন যে যে বিষয়গুলো, যে যে টপিক্সগুলো নিয়ে আমরা আলোচনা করব, সেই আলোচনার পরে আপনাদেরকে ভিডিওটা তো ইউটিউবে দিয়ে দেওয়া হবে এবং সোর্স কোডগুলো দিয়ে দেওয়া হবে। আপনারা সোর্স কোড দেখবেন কিন্তু কপি করবেন না। হ্যাঁ, আপনারা দেখে দেখে এগুলো বাসার মধ্যে প্র্যাকটিস করবেন। আবার আপনাদেরকে হোমওয়ার্ক দিয়ে দেওয়া হবে, তো হোমওয়ার্কটা আমি আবার দেখবো। হ্যাঁ, আমি দেখি সবার হোমওয়ার্কে দেখি। হ্যাঁ, হোমওয়ার্কটা আমি দেখবো, অর্থাৎ আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে।
শুধু ভিডিও দেখার জন্য কিন্তু কোচিং না, যদি ক্লাসে আসলেন ভিডিও দেখলেন তাহলে আপনারা যদি প্র্যাকটিস না করেন হয়তো আমাদের প্রতিষ্ঠান থেকে বলার কিছু থাকবে না, কিন্তু জাস্ট আলটিমেটলি আপনার সময় লস, টাকা লস। হ্যাঁ, কারণ আপনি প্র্যাকটিস না করলে আসলে যত এক্সপার্টই হন মানে কোনো লাভ নেই, প্র্যাকটিস করতে হবে। আচ্ছা যাক, আমরা আলোচনায় আসি। হ্যাঁ, যে ওয়েবসাইট যেহেতু আমরা ওয়েব ডিজাইনিং শিখবো, তাহলে প্রথমত আমাদের একটু ওয়েবসাইট সম্পর্কে ধারণা থাকা দরকার। হয়তো অনেকেরই আছে, যেহেতু এখন 2020 সালে আমরা সবাই ফেসবুক চালাই, ফেসবুক একটা ওয়েবসাইট, হয়তো পিক্সেল আইডিকে আপনারা অনেকে চিনছেন ফেসবুকের মাধ্যমে বা হয়তো অন্য কারোর মাধ্যমে শুনছেন। তো এই ফেসবুক হচ্ছে ওয়েবসাইট, আরও কয়েকটা যেমন গুগল, এটা একটা ওয়েবসাইট, ইনস্টাগ্রাম এটা একটা ওয়েবসাইট, তারপর হচ্ছে টুইটার এটা ওয়েবসাইট, তারপরে আমরা আরও বিভিন্ন ওয়েবসাইট আছে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের, তো এখন জানেন আপনার ওয়েবসাইট আছে যেমন এখানে। স্যার আমার একটা জিনিস বলার ছিল। হ্যাঁ হ্যাঁ বলুন। স্যার আমার আমার দুই বোন তো মানে মিটিং এ জয়েন করবে, কিন্তু ভাইয়া একজন করতে পারছে না, ওই যে মেসেঞ্জারে আসেনি, আবার আরেকজনের ফোনের ভাইয়া লিংকটা কপি হচ্ছে না। ভাইয়া এখন আমাকে একটু মিটিং করতে একটু বলা যাবে, তাহলে একটু মিটিং করতে এন করে ঢুকে যাবে ভিতরে। আচ্ছা, এখন এটা তো মুখে বলা যাবে না, আপনার কাছে লিংক আছে না, আপনি লিংকটা ওনাকে দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা তো আচ্ছা, আমরা আলোচনা আসি। যেমন ওয়েবসাইট তো অনেক টাইপের হয়। হ্যাঁ, আমরা আস্তে আস্তে সবকিছু জানবো। তো আমরা ওয়েবসাইটের আলোচনা আসি। হ্যাঁ, যাক একটু একজন জয়েন করতে পারছি না, আমরা একটু ওনার কথা শুনলাম আর কি। এটা একটা ওয়েবসাইট, হ্যাঁ এই যে দেখতেছেন এটা একটা ওয়েবসাইট, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট থাকে, আমাদের পিক্সেল আইটির ওয়েবসাইট আছে, ফেসবুক এটা একটা ওয়েবসাইট, হ্যাঁ আমরা ফেসবুক যে চালাচ্ছি এটাও কিন্তু একটা ওয়েবসাইট, হয়তো মোবাইল অ্যাপস দিয়ে চালাই, এটা মূলত কিন্তু একটা ওয়েবসাইট। এরকম আরও অনেক ওয়েবসাইট আছে। আমরা ওয়েবসাইটগুলো মূলত আমরা শিখবো কি, ওয়েবসাইট ওয়েবসাইট তৈরি করার জন্য মূলত দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড, একটা হচ্ছে ব্যাক এন্ড। ফ্রন্ট এন্ড মানে হচ্ছে HTML CSS সাথে একটু জাভাস্ক্রিপ্ট। হ্যাঁ, মানে আমরা ডিজাইনটা কি, এটা যদি বলতে যাই তাহলে বলতে হবে যে ডিজাইনিংটা হচ্ছে ফ্রন্ট এন্ড, মানে আপনি চোখের সামনে যে লেখাগুলো দেখতেছেন, যে যে আইকনগুলো দেখতেছেন, ইমেজগুলো দেখতেছেন, এই জিনিসগুলো যে ফুটিয়ে তোলে, মানে এই জিনিসগুলো ব্রাউজারে যাতে আমরা রান করতে পারি। আমরা আমরা মোট কথা বাইরে থেকে যা দেখি একটা ওয়েবসাইটের কোনো একটা অ্যাড্রেসে, যেমন এটা হচ্ছে অ্যাড্রেস, যেমন lanna.rainyforest.xyz এটা হচ্ছে একটা অ্যাড্রেস, www.facebook.com এটা হচ্ছে একটা অ্যাড্রেস। এই অ্যাড্রেসে যাওয়ার পরে আমরা যে আউটলুকটা দেখি, এই আউটলুকটা যিনি তৈরি করেন ইনি হচ্ছে ওয়েব ডিজাইনার অথবা ফ্রন্ট এন্ড ডেভেলপার, আমরা এটাও বলতে পারি যে ওনাদেরকে ফ্রন্ট এন্ড ডেভেলপার। আর আরেকটা সাইট হচ্ছে কি, ব্যাক এন্ড ডেভেলপার। ব্যাক এন্ড ডেভেলপার কারা, যারা অ্যাডমিন প্যানেলটা তৈরি করে, ডাটাবেজ নিয়ে কাজ করে, যেমন MySQL ডাটাবেজ, MongoDB, এরপর হচ্ছে ওরাকল, এইগুলো নিয়ে যারা কাজ করে তারা হচ্ছে ব্যাক এন্ড ডেভেলপার। তো ব্যাক এন্ড ডেভেলপমেন্ট করতে গেলে আমাদেরকে প্রোগ্রামিং ভাষা জানতে হয়, যেমন প্রোগ্রামিং ভাষা অনেকগুলো আছে, তার মধ্যে বাংলাদেশে সবচেয়ে বেশি পপুলার আর কি বলা হয় বাংলাদেশের জাতীয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে PHP। হ্যাঁ, এছাড়া আরও আছে পাইথন, তারপর হচ্ছে জাভাস্ক্রিপ্ট, তারপর গোল্যাং গুগলের যেটা, ASP.NET, তারপর জাভা, জাভার কথা না বললে অন্যায় হবে, হ্যাঁ জাভা, এরপর আরও আছে আপনার এরকম আরও অনেক ল্যাঙ্গুয়েজ আছে, হ্যাঁ রুবি। তো সবচেয়ে ওয়ার্ল্ডের সবচেয়ে জনপ্রিয় ভাষা হচ্ছে পাইথন, কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথা যদি বলি তাহলে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে পাইথন, কারণ হচ্ছে পাইথনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সিটা অনেক পাওয়ারফুল, ওদের কনসেপ্ট এবং শেখাটা অনেক সহজ, এই জন্য পাইথনটা হচ্ছে সবচেয়ে মানে জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে। কিন্তু ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্য হচ্ছে PHP, যাক আমরা ওয়েব ডেভেলপমেন্টের যে একটা শাখা, আরেকটা হচ্ছে এটা নিয়ে আমরা কম কথা বলবো আর কি, এই আমাদের তো কোর্সটা হচ্ছে ওয়েব ডিজাইনিং, আমরা ওয়েব ডিজাইন নিয়ে কথা বলবো। তো ডিজাইনিং হচ্ছে কি, ফ্রন্ট এন্ড, আর ব্যাক এন্ডে হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আমাদের যে ডাটাবেজ থাকে, ডাটাবেজ নিয়ে ডাটাগুলো নিয়ে কাজ করা, মানে ওয়েবসাইটটাকে ডাইনামিক করে হচ্ছে ডেভেলপার, ওয়েব ডেভেলপার, আমরা ওয়েব ডেভেলপার বলি আর কি, এটা করা হয় যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে তারপর করা হয়। আর আমরা ফ্রন্ট এন্ডে করবো HTML, CSS এবং কিছুটা জাভাস্ক্রিপ্ট, jQuery। তো HTML, CSS দিয়ে এই যে আমার আমার এখানে রান্না লেখাটা আসছে, হোম ক্যাটাগরি এটাকে বলা হয়, আমরা একটু ওয়েবসাইটের সাথে
পরিচিত হই না। হ্যাঁ, এটা হচ্ছে একটা ওয়েবসাইট, আমরা এই যে উপরের অংশ এটাকে আমরা বলি টপ বার, এটা হচ্ছে মেনু। এই যে দেখেন এখানে রাখতেছি বিভিন্ন মেনু শো করতেছে, এটা আমরাকে বলি মেনু বা ন্যাববার বলি। হ্যাঁ, এই পাশে লগ ইন করার একটা সিস্টেম আছে। আর এখানে সাবমিট রেসিপি, মানে এটা হচ্ছে এই ওয়েবসাইটটা হচ্ছে যে রান্না নিয়ে যে রেসিপি করা হয় সেই রেসিপিগুলো, মানে ব্লগ রেসিপি রান্না ব্লগ। হ্যালো, আপনাদের মাইক্রোফোনটা একটু অফ রাখেন। হ্যাঁ, আর এটা হচ্ছে, এটাকে বলা হয় হিরো সেকশন অথবা ব্যানার। এখানে আপনাদের স্লাইডার দেখলে, মানে ঢুকলে দেখবেন যে এখানে স্লাইডার থাকে অথবা একটা সিঙ্গেল ইমেজ থাকে, আবার অনেক স্টাইল করা মডেলও থাকে। স্লাইডার একটা পর একটা আসে যায়, ভেঙে ভেঙে আসে বিভিন্ন রকম। আমরা এইগুলো শিখবো, এই স্লাইডারগুলো কীভাবে ভেঙে ভেঙে আসে, এই মেনুটা কীভাবে এখানে আসে। এই যে এখানে দেখেন একটা প্রি লোডার বলে এটাকে, যে প্রি লোডারটা কীভাবে ঘুরে, মানে ডাটাগুলো লোড হওয়ার আগে, এটা মনে হয় একটাতে ক্লিক করে গেছে, সরি। এরপর বিভিন্ন সেকশন থাকে, এই যে যেমন এখানে টিম সেকশন, তারপর এখানে হচ্ছে সার্ভিস সেকশন। হ্যাঁ, এটা হচ্ছে একটা ওয়েবসাইট। আমরা সেকশন কি এগুলো আমরা আস্তে আস্তে পরে সব কিছু শিখবো। হ্যাঁ, কিন্তু এই যে লেখাগুলো যেটা বলতেছিলাম, এই লেখাগুলো ছবিগুলো কোনটা কোন জায়গায় বসবে, কোনটা কীরকম আচরণ করবে, যে দেখুন যখন মাউস ডাকতেছি এটা একটু অন্যভাবে চলে আসতেছে, আমরা এটা কীভাবে তৈরি করতে হবে, মানে কীভাবে আমরা এটা ডিজাইন করবো, HTML এবং CSS দিয়ে আমরা এটা শিখবো। আমরা এই কোর্সের মধ্যে আমরা যেটা কভার করবো সেটা হচ্ছে HTML, CSS, বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপ হচ্ছে CSS এর একটা ফ্রেমওয়ার্ক, এটা মূলত CSS বললে হয়। মূল হচ্ছে তিনটা জিনিস, HTML, CSS এবং JavaScript। আমরা CSS এর একটা ফ্রেমওয়ার্ক শিখব, সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ, এবং JavaScript আমরা, যেহেতু এটা অনেক, এটাও একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা শিখতে গেলে প্রায় এক বছরেরও কভার করা যায় না, তো আমরা সবটা শিখবো না, সবটা আমাদের প্রয়োজন নাই। আমরা বেসিকটা শিখবো, বেসিকটা শেখার পর এটার একটা ফ্রেমওয়ার্ক আছে বা লাইব্রেরি বলা যায়, লাইব্রেরি আছে, সেটা হচ্ছে jQuery। আমরা jQuery-টা শিখবো, তারপর আমরা লাইভ একটা দুইটা প্রজেক্ট করব। এই আমাদের হচ্ছে এটা টোটালি এগুলো আমরা কভার করব আর কি। তো এই হচ্ছে ওয়েব ডিজাইনিং। আপনারা কি সবাই, এই যে আমি ইয়েতে একটা লিঙ্ক দিছি, আপনাদের গুগল মিটে বাম পাশে যে চ্যাট বক্স আছে, চ্যাট বক্সে গেলে দেখবেন একটা লিঙ্ক আছে এখানে। হ্যাঁ, এই লিঙ্কে গেলে আপনারা ক্লাসের যে মডিউলটা আছে সেটাকে আপনারা একটু ডাউনলোড করে নেন। হ্যাঁ স্যার, একটু আরেকবার এই কথাটি একটু আরেকবার বলেন। এই যে আপনাদের যে গুগল মিট, এখানে চ্যাট বক্সে গেলে একটা লিঙ্ক দেখবেন, আমি দিয়ে রাখছি। হ্যাঁ, drive.google.com /file, এটাতে ক্লিক করলে আপনাদেরকে গুগল ড্রাইভে নিয়ে যাবে। সেখান থেকে আপনারা একটা PDF ফাইল দেখবেন, এটা আপনারা ডাউনলোড করে নেন। হ্যাঁ, ওইটাতে আমরা কোন ক্লাসে কী কী শিখবো, মানে আমাদের কোর্স মডিউলটা সেখানে দেওয়া আছে। এই যে এরকম একটা কোর্স মডিউল আসবে, কোন ক্লাসে কী শিখবো এটা আর কি। আচ্ছা, এবার আসি, এই যে লেখাগুলো এগুলো কীভাবে শো করে, এগুলো আমারই ডিজাইন করা। তো আমরা আস্তে আস্তে করে আমরা এরকম ডিজাইন করতে শিখবো, হয়তো একটু সময় লাগবে, এক দুই মাস সময় লাগবে, করতে করতে আমরা শিখে যাবো। হ্যাঁ, তো এইগুলো যে মানে ডিজাইনটা করা হয় এর জন্য মূলত যে দুটা ল্যাঙ্গুয়েজ কাজ করে আর কি, সেটা হচ্ছে HTML এবং CSS। HTML-টা হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, একটু নোট করে রাখবেন, আপনাদের হাতের কাছে কাগজ কলম রাখেন। হ্যাঁ, ইম্পর্টেন্ট কথাগুলো যদি যেটা বলি নোট করতে, আপনারা একটু নোট করে রাখবেন। HTML হচ্ছে, একটু আরেকবার স্যার, আরেকবার স্যার, মাইক প্রবলেম হইতেছে স্যার এই জন্য। আচ্ছা, আমি আমি বলবো যেটা ইম্পর্টেন্ট, এটা আমি রিপিট করবো বেশিরভাগই দেখবেন। হ্যাঁ, এবং আমি তো বললাম ক্লাসের শুরুতে আমরা একদম বিগিনার লেভেল চিন্তা করে আমরা সবার সাথে কথা বলবো, একদম জিরো থেকে আমরা ক্লাস করবো। হ্যাঁ, তো আমরা শিখবো এখন HTML, আমাদের ক্লাসের শুরুতে আছে, মানে প্রথম আমরা কয়েকটা তিনটা ক্লাস নিব HTML এর উপরে। তো HTML কি এটা আমাদেরকে জানতে হবে, এবং CSS কি এটা আমরা একটু জানবো, কিন্তু CSS শিখবো আমরা আরও পরে, আমরা প্রথম HTML-টা শিখবো। HTML হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আমরা HTML এখন লেখা শুরু করব। হ্যাঁ, আমরা একটা ফোল্ডার নিব প্রথম, দেখেন কিভাবে আমরা HTML-টা লেখাটা শুরু করব, এবং আমাদের কোডিং এখান থেকে শুরু হচ্ছে আর কি। তো আমরা যে কোনো একটা নাম নেই, আমরা ক্লাস 1 নিচ্ছি, আর ব্যাচ হচ্ছে মেবি 5। আচ্ছা, আমি ক্লাস শুধু 1 রাখি।
আমরা একটা ফোল্ডারের ভিতর অথবা আপনি এখানে চাইলে যে কোনো জায়গায় আপনি একটা মানে ফাইল নেবেন, যেভাবে আমরা ফাইলটা নিব এইচটিএমএল লেখার জন্য আমাদেরকে একটা ফাইল নিতে হয়। হ্যাঁ, এইচটিএমএল লেখার জন্য আমাদেরকে একটা ফাইল নিতে হয়, ফাইলটার নাম হবে এরকম। আমরা নিউতে যাব, নিউতে গিয়ে এই যে টেক্সট ডকুমেন্ট, টেক্সট ডকুমেন্টে আমরা ক্লিক করব। টেক্সট ডকুমেন্টে ক্লিক করার পর এই যে এরকম একটা লেখা আসবে। হ্যাঁ, তো আমরা এটা এ নামে রাখবো না, আমরা নামটাকে একটু মডিফাই করব। এখানে খুব ভালোভাবে খেয়াল করবেন, লেখাটা আছে নিউ টেক্সট ডকুমেন্ট ডট টিএক্সটি। এই ডটের পরে যে লেখাটা আছে এটাকে আমরা বলি এক্সটেনশন। এই ডটের পরে যে লেখাটা আছে এটাকে আমরা বলি এক্সটেনশন। এই এক্সটেনশনটা কিন্তু সবার মোবাইলে শো করে না, অনেকে একটা হাইড করে রাখে এক্সটেনশনটা। এটা কীভাবে শো করতে হয় আমরা দেখবো একটু পরে। হ্যাঁ, তো যাই হোক, আমরা এখন প্রথমে একটা ফাইল নিব, এটা যে কোনো নামে আমরা নিতে পারি, যে খুশি যে নামে নেন, নিজের নামে, ফেভারিট যে কোনো নামে। কিন্তু তারপরে এইচটিএমএল লেখার জন্য কিছু নিয়ম কানুন আছে যেগুলো সবাই মেনে চলে। হ্যাঁ, এটা আপনি করতে বাধ্য না, কিন্তু তারপরেও আমরা এমনভাবে কোড করব, এমনভাবে সব কিছু গুছিয়ে ফাইল স্ট্রাকচারটা এমনভাবে রাখবো যাতে আরেকজন এসে আপনার ডিজাইনটা দেখে বুঝতে পারে যে হ্যাঁ এই জায়গায় এটা আছে, ওই জায়গায় এটা আছে। তাই আমরা কিছু কনভেনশনাল নিয়ম ফলো করবো আর কি। আমরা এটাকে লিখবো ইনডেক্স, ইনডেক্স ডট, এই ডট দিয়ে আমরা এক্সটেনশন লিখবো এইচটিএমএল। যেহেতু আমরা এইচটিএমএল শিখতেছি তাই আমরা এক্সটেনশনটা দিব কি ডট এইচটিএমএল। আমরা ইনডেক্সের জায়গায় যে কোনো কিছু লিখতে পারি, কিন্তু ডট এইচটিএমএল আমাদেরকে লিখতে হবে, ডট এইচটিএমএল আমাদেরকে লিখতে হবে, যেহেতু আমরা এটা এইচটিএমএল ফাইল নিচ্ছি। হ্যাঁ, তো আমরা এটাকে যদি ইন্টার দেই ইয়ে আসবে, অ্যালার্ট আসবে, অ্যালার্টটাকে আমরা ইএস দিয়ে দিব। তাহলে আমাদের এরকম একটা ফাইল রেডি হয়ে গেছে। দেখেন ফাইলটার মধ্যে আমার যেহেতু ক্রোমটা হচ্ছে ডিফল্ট ব্রাউজার, একটা ক্রোমের একটা সাইন চলে আসছে, কিন্তু যখন টেক্সট ফাইল ছিল একটু খেয়াল করলে দেখবেন ওইখানে কিন্তু সাধারণ টেক্সট ফাইলের মতো, এই যে দেখেন এটা টেক্সট ফাইলের মতো আছে। কিন্তু যখনই আমরা ডট এইচটিএমএল দিয়ে দিচ্ছি তখন আমাদের ফাইলের একটা আইকন চলে আসছে। হ্যাঁ, তার মানে এটাকে ব্রাউজ করা যাবে, ব্রাউজারের একটা আইকন চলে আসছে। ঠিক আছে, এটাকে ব্রাউজ করা যাবে। আমরা টেক্সট ফাইলটা কেটে দিই। এখন অনেকের কম্পিউটারে এই যে ডট এইচটিএমএল এক্সটেনশনটা হাইড করা থাকে, এটা যদি আপনারা উইন্ডোজ 10, আপনাদের কম্পিউটারে যদি উইন্ডোজ 10 হয় তাহলে এই যে ভিউতে ক্লিক করবেন, ভিউতে ক্লিক করার পর এখানে দেখবেন যে ফাইল নেম এক্সটেনশন হাইড আইটেম, এই দুইটাকে আপনারা চেক করে দিবেন। হ্যাঁ, এই দুইটাকে করে দিবেন। আমি একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম, এটা আমরা কি নিউ ফোল্ডার নিব না ওই যে আপনি যে টেক্সট ফাইল ডকুমেন্ট দিয়েছেন ওটা নিব? আপনি একটা নিউ ফোল্ডার নেবেন, যেহেতু আমরা অনেকগুলো ফাইল হবে তাই আমরা একটা ফোল্ডারের ভিতর সবগুলো ফাইল রাখবো, ফোল্ডার নিয়ে তারপর লেখাটা মানে শুরু করা ভালো। আচ্ছা, আমি এটা আবার রিপিট, আমি একটু পরে জয়েন করেছি, আপনি কাইন্ডলি একটু এটা কোথায় করেছেন এইটা একটু আরেকবার দেখানো যাবে আমার জন্য খুব ভালো হতো। আচ্ছা, আমি রিপিট করতেছি, এখনই রিপিট করতেছি। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা শুরুতে দেখে নেচ্ছি যে আমরা যে ফাইলটা নিব। হ্যাঁ, আমাদের কম্পিউটারে অনেকের এটা এরকম ভাবে থাকে, হ্যাঁ এই যে এগুলো আনচেক করা থাকে। আমরা ভিউতে যাব, ভিউতে গিয়ে ফাইল নেম এক্সটেনশন এবং হিডেন আইটেম এই দুইটাকে আমরা চেক করে রাখবো। যদি চেক না করি তাহলে আমাদের এই ডট এইচটিএমএল লেখাটা আসবে না। আমি আবার দেখাচ্ছি, আপনারা যে কোনো জায়গায় এই ফাইলটা নিতে পারেন। আমরা নিউতে যাব, নিউতে গিয়ে রাইট মানে কম্পিউটারের রাইট বাটন ক্লিক করার পর আমরা নিউতে যাব, নিউতে গিয়ে টেক্সট ডকুমেন্ট, আমরা টেক্সট ডকুমেন্টে ক্লিক করব। এখন দেখেন এখন কিন্তু কোনো ফোল্ডারের ভিতর আমি নেই নেই। হ্যাঁ, ক্লিক করার পর আমি এটাকে কী করবো, ডিলিট করে দিব, মানে লেখাটা ইয়ে করবো, মানে ফাঁকা করবো জায়গাটাকে। ফাঁকা করার পর আমি যে কোনো নামে, যে কোনো নাম আমি প্রথম ডিক্লেয়ার করতে পারি, যে কোনো কিছু লিখতে পারি। তবে আমাদের একটা কনভেনশনাল নিয়ম হচ্ছে আমরা লিখি প্রথম ফাইলটাকে ইনডেক্স লিখি, এটা হচ্ছে রুট ফাইল, যেহেতু আমি এটা ব্রাউজ করবো। এরপরে দেখবেন যে আমরা আরও অনেক ফাইল নিচ্ছি, অনেক নাম দিচ্ছি, আপনি যা খুশি লিখতে পারেন। আপনি ধরেন লিখলেন যে সাকিব ডট, এই ডটের পরের লেখাটা আপনার ঠিক থাকতে হবে, যেহেতু এটা এইচটিএমএল ফাইল তাই আমাকে এখানে এইচটিএমএল এক্সটেনশনটা দিতে হবে। এটা এই ডটের পরে যা বলা হয় এই জায়গাটাকে বলা হয় এক্সটেনশন। যেমন আমরা দেখি যখন ভিডিও দেখি এখানে থাকে ডট এভিআই, ডট MP4, আবার আমরা যখন অডিও দেখি তখন থাকে ডট MP3, এই MP3টা হচ্ছে এক্সটেনশন। আবার যখন টেক্সট ফাইল নেই তখন থাকে ডট TXT, এটা হচ্ছে মানে যে ফাইলটা আমরা তৈরি করব সে ফাইলের এক্সটেনশন। এরকম ছবিতে থাকে JPG, হ্যাঁ PNG অথবা অন্যান্য আরও অনেকগুলো এক্সটেনশন আছে, হ্যাঁ এক্সটেনশনগুলো থাকে। তাহলে HTML ফাইলের জন্য আমরা নেব কি ডট HTML, আর এর আগে আমরা যে কোনো নাম দিতে পারি, কিন্তু আমাদের কনভেনশনাল একটা নিয়ম হচ্ছে প্রথম ফাইলটার আমরা নাম দিই ইনডেক্স, ইনডেক্স ডট HTML। এরপর ইন্টার দেওয়ার পরে এখানে ইয়েস মানে একটা অ্যালার্ট আসবে, আপনি এটাকে ইয়েস করে দেবেন, এখানে একটা ফাইল তৈরি হয়ে গেছে। তো
তা আমি ফোল্ডারের ভিতর নিয়েছি এই জন্য যে, কারণ আমরা তো আরো কিছু ফাইল করব, তো ফাইল যাতে একটা গুছানো থাকে এই জন্য ফোল্ডারের ভিতর নিয়েছি। কারণ আপনি এখানে কতগুলো ফাইল করবেন এটা তো একদম ডিসপ্লেতে আপনি ফোল্ডারের নাম দিলেন যা খুশি, দিলেন বাংলাদেশ, আপনি ফোল্ডারের নাম দিলেন বাংলাদেশ দিয়ে এখন আপনি এটার ভিতর মানে ফোল্ডার আপনি যে কোনো নামে দিতে পারেন, আর এখানেও আপনি যে কোনো নামে নিতে পারেন। জাস্ট আমার মেইন কথা হচ্ছে এক্সটেনশন, আমার এক্সটেনশন ঠিক থাকতে হবে, ডট এইচটিএমএল হইতে হবে, এতটুকুই। যাক এই ফোল্ডারটা আমি ডিলিট করে দিই। আচ্ছা আমি আমি বলছি আমি pixel.html দিয়েছি কিন্তু আমারটা তো কোনো ব্রাউজারে কোনো চিহ্ন দেখতেছি না, দেখতেছি শুধু ডকুমেন্টস এর যেটা নিয়েছিলাম সেটাই। আপনি একটু ভালোভাবে দেখেন .html। আচ্ছা আপনি যখন ডকুমেন্ট ফাইলটাকে মানে এটা এটাকে যখন আপনি ইয়ে করছেন এডিট করছেন মানে রিনেম করছেন, হ্যাঁ, তখন কি এখানে .txt টা ছিল? এটা ছিল না। আপনি আপনি ব্রাউজারে গিয়ে আগে চেক করে নেন, ওই যে হিডেন ফাইল চেক করে নেন। হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা কিভাবে একটা HTML ফাইল ক্রিয়েট করব এটা কিন্তু আমরা শিখে ফেলছি মোটামুটি। হ্যাঁ আমরা যে কোনো একটা ফোল্ডারের ভিতরে, যেমন আমি মনে করেন যে সব তো আর ইয়েতে করবো না, এরকম ডিসপ্লেতে করবো না, আমরা তো বিভিন্ন ফোল্ডারে গিয়ে কাজ করি। এই যে ডি ফাইলের ভিতরে আমি এখানে একটা ফোল্ডার নিলাম, ফোল্ডার নিলাম, আমরা যে কোনো নামে নিলাম, ধরেন বিডি নামে নিলাম, নিয়ে আমি এটার ভিতরে আমি এরকমভাবে নিতে পারবো। আমি আবার দেখাচ্ছি এটা, এটা অনেকে ভুল করেন। এখানে দেখেন .txt যদি না আসে তাহলে ওই যে ভিউতে গিয়ে এটা এক্সটেনশনটা আপনার ইয়ে করে নেবেন, চেক করে নেবেন। হ্যাঁ আমি এখানে দিয়ে দিলাম তামিম .html, এই যে এক্সট্রা ইয়েটা চলে আসছে, আইকনটা চলে আসছে। তো যাক আমরা এখানে আজকে আমরা কাজ করবো এখানে ক্লাস ওয়ানে। হ্যাঁ ক্লাস ওয়ানের ভিতর যে ফাইলটা আছে আমরা ওইখানে কাজ করবো, তার আগে আমরা index.html এটাকে ডিলিট করে দিই। আর এই আমরা কাজ করার জন্য আমাদের কম্পিউটারে কিছু কিছু জিনিস আমাদেরকে সেট আপ করতে হবে। এক হচ্ছে আমরা এই ফাইলটা নিছি, ফাইলটা নেওয়ার পর আমাদেরকে এটাতে যে কাজ করব লিখব, আমাদের একটা টেক্সট এডিটর লাগবে, অথবা আমরা কোড এডিটর বলি, আমাদের একটা টেক্সট এডিটর অথবা কোড এডিটর লাগবে। তো আমরা এরকম অনেক কিছুই অনেকগুলো কোড এডিটর আছে, তার মধ্যে শুরুতে আমরা হয়তো কাজ করব নোটপ্যাড প্লাস প্লাস নিয়ে। এটা আপনারা গুগল ক্রোমে যাবেন গিয়ে বা যে কোনো ব্রাউজারে যাবেন গিয়ে আপনারা লিখবেন নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড, শুধু এতটুকু লিখে দিলে হবে, দেখবেন যে অনেকগুলো সাইট চলে আসছে। এর মধ্যে নোটপ্যাড প্লাস প্লাস .org এটাতে যাবেন গিয়ে আপনারা কম্পিউটারে অন্যান্য সফটওয়্যার যেভাবে ডাউনলোড করে আপনারা ঠিক সেমভাবে এটাকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? নোটপ্যাড প্লাস প্লাস, কারণ আমরা যে এটা নিচ্ছি এখানে তো আমরা কোড করবো, এটাকে আমাদের এই কোড এডিটর লাগবে অথবা টেক্সট এডিটর বলা যায়। হ্যাঁ একটা কিন্তু বাই ডিফল্ট একটা টেক্সট এডিটর এটাতে আছে, ওইটা দিয়ে আমরা কাজ করবো না। আমরা কী করবো, নোটপ্যাড প্লাস প্লাস নিব। আর একটা সফটওয়্যার আছে আমি প্রথমে দেখাই নিচ্ছি, এটার এক্সটেনশনগুলো আমরা পরে দেখাবো। এটা হচ্ছে ব্র্যাকেট, কাজটা যাতে আরো একটু ইজি হয় এই জন্য আমরা নিতে পারি ব্র্যাকেটস, ব্র্যাকেটস ডাউনলোড। হ্যাঁ ব্র্যাকেটস.io একটা ইয়ে আসবে যে ব্র্যাকেটস, একটু নোট করে রাখেন ব্র্যাকেটস.io, এটা নোট করে রাখেন, অন্য জায়গা থেকে ডাউনলোড করবেন না, এটা ব্র্যাকেটস.io থেকে ডাউনলোড করবেন। তাহলে আমরা একসাথে দুইটা ডাউনলোড করব, একটা হচ্ছে ব্র্যাকেটস কোড এডিটর আর একটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস। আমরা দুইটা যে দুইটাই ডাউনলোড করে রাখবো অথবা যে কোনো একটা ডাউনলোড করবো, একটা করলেই হবে। আমরা শুরু করবো যদিও HTML দিয়ে নোটপ্যাড দিয়ে, কিন্তু আমরা পরবর্তীতে কোডগুলো করবো ব্র্যাকেট অথবা ভিজুয়াল কোড স্টুডিও, হ্যাঁ, অথবা সাবলাইন টেক্সট, যেটাই হোক আপনারা কাজ করতে করতে যখন অ্যাডভান্স লেভেলে চলে আসবেন তখন আপনারা এইগুলো আপনি বুঝতে পারবেন। তো আমরা বেসিক্যালি কোড করবো নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে, আপনারা এই ফাঁকে নোটপ্যাড প্লাস প্লাসটা ডাউনলোড করে নিন। হ্যাঁ এটা ছাড়া আপাতত আমাদের আর কোনো টুলস লাগবে না, আপাতত আমাদের আর কোনো টুলস লাগবে না। টুলসের মধ্যে সবার কম্পিউটার তো আশা করি ব্রাউজার আছেই, এটা তো থাকেই। তো আমাদের টুলস লাগতেছে কি, একটা ব্রাউজার, একটা কোড এডিটর, যে কোনো একটা নোটপ্যাড প্লাস প্লাস অথবা ব্র্যাকেট, আর আমরা এইভাবে ফাইলটা নিব। তাহলে কি আমাদের এনভায়রনমেন্ট সেট আপ হয়ে গেলো যে এখন আমরা ডিজাইনিং কোড শুরু করব। কোড শুরু করার জন্য আমরা এখানে এটার উপরে ক্লিক করব, এই যে index.html এর উপরে রাইট বাটন ক্লিক করলে এখানে আসতেছে ওপেন উইথ ব্র্যাকেটস, আমরা এটা ব্র্যাকেটসে ওপেন করতে পারি। হ্যাঁ এটা ওপেন হচ্ছে, ব্র্যাকেটসটা একটু মোটামুটি ভারী, হ্যাঁ সফটওয়্যারটা একটু মোটামুটি ভারী, হ্যাঁ আর হচ্ছে কিন্তু নোটপ্যাডটা হচ্ছে অনেক লাইট ওয়েট, মানে অনেক হালকা,
খুব দ্রুত ওপেন হয়, দ্রুত কাজ করা যায়। এই যে এখানে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, আমি দুইটাতেই ওপেন করে নিচ্ছি একসাথে আপনাদেরকে দেখানোর জন্য। HTML এর রাইট বাটন ক্লিক করে আপনি কোথায় গিয়েছেন? আপনার কম্পিউটারে কি নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড করা আছে? না, আমি তো এখনো এগুলো কিছু ডাউনলোড করিনি, আমি জাস্ট নোট করে নিচ্ছি যাতে আমার সুবিধা হয়। আচ্ছা, আপনি নোট করে নিচ্ছেন। এটা আপনাকে আগে নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে এটা যখন আপনি রাইট ক্লিক করবেন তখন এটা এখানে দেখাবে যে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস অথবা এডিট ওপেন উইথ ব্র্যাকেটস। হ্যাঁ, আপনি ওটা যদি ডাউনলোড না করেন এটা এখানে এই অপশন নয় অপশন ফেলেন, এটা দেখাবেন। আচ্ছা, আপনি রাইট বাটন ক্লিক করে দেন কোথায় গিয়েছেন? আমি অ্যাকচুয়ালি ওটা কনফিউজড। রাইট বাটনে ক্লিক করার পরে যে আমি এটাতে ক্লিক করলাম, এটা আপনাদের বেসিক কম্পিউটার কিন্তু, হ্যাঁ বেসিক কম্পিউটার নলেজ। এটা হচ্ছে এই যে আপনি যখন এটাকে আপনি ইনস্টল করবেন, ইনস্টল করার পরে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস আসবে, সেটার উপরে আপনি ক্লিক করবেন। জাস্ট একটু ক্লিক করবেন, ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, আপনি নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড করে নেন, এরপর আপনি রাইট বাটনে ক্লিক করলে আপনি অটোমেটিক এটা পাবেন। হ্যাঁ, আচ্ছা আমরা এটা ব্র্যাকেটে এইভাবে আমরা ওপেন করতে পারি। এই যে এখানে ওপেন করে দিলাম, এই যে আমাদের HTML ফাইলটা। তো ব্র্যাকেটটা আমাদের ব্যবহার করার কারণ হচ্ছে এটাতে অনেক কিছু শর্টকাট ইউজ করা যায়, কিন্তু তারপর আমরা ব্র্যাকেটটা ইউজ করব না, এই জন্য ইউজ করব না, কারণ আমরা জিরো লেভেল থেকে শিখবো, একদম জিরো লেভেল থেকে, বিগিনার লেভেল থেকে প্রত্যেকটা কোড আমরা আলাদা ধরে 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 করবো আর কি। তো HTML ফাইল লেখার জন্য আচ্ছা আমরা প্রথমে একটা কাজ করি, এটাকে আমরা ফাঁকা করে দিই, আমাদের ফাইলটা যেখানে আছে আমরা ওখানে যাই, গিয়ে এবার আমরা এটাকে রান করি। যেহেতু এটাতে ব্রাউজার চিহ্ন আসছে তার মানে এটাকে ব্রাউজ করা যাবে, এটাই তো ইন্ডিকেট করে। আমি কিন্তু কোনো কোড লিখিনি, শুধুমাত্র কোড এডিটরটা আমি এটা রান করছি, আপনি রান নাও করতে পারেন, অসুবিধা নাই। এটা যদি নিয়ে থাকেন তাহলে স্যার, আমি নোট কম্পিউটারে নোটপ্যাড প্লাস প্লাস টা ডাউনলোড করতে যাচ্ছি, কিন্তু আমার ডাউনলোডটা হচ্ছে না কেন বুঝতে পারলাম না, ডাউনলোড অপশনও পাচ্ছি না। আপনি ডাউনলোড অপশন পাচ্ছেন না, এটা তাহলে আপনি ব্র্যাকেটটা ডাউনলোড করে নেন, brackets.io তে গিয়ে আপনি ব্র্যাকেটটা ডাউনলোড করে নেন, যে কোনো একটা brackets.io ডি আই ও, আপনি ব্র্যাকেটস ডাউনলোড লেখেন তাহলে আপনি এটা পেয়ে যাবেন। আচ্ছা, এখন দেখেন আমরা ফাইলটা কিন্তু ওপেন করছি, আমরা index.html এটার উপরে ডাবল ক্লিক করলেই আমাদের এই ফাইলটা ওপেন হয়ে যাচ্ছে। এই যে আমরা উপরে URL, এটাকে বলা হয় URL, এখানে খেয়াল করেন আমাদের index.html ফাইলটা ওপেন হয়েছে, কিন্তু আমাদের এটা সাদা, এটাতে কিচ্ছু নাই। কিচ্ছু নাই কেন? কারণ আমরা কিছু লিখি নাই, আমরা এখানে কিছু লিখি নাই, তাই আমাদের ব্রাউজারে কোনো কিছু শো করতেছে না। হ্যাঁ, মূলত আমরা যে HTMLটা লিখবো ব্রাউজার এটাকে পড়বে, পড়ে এটাকে এক্সিকিউট করবে। হ্যাঁ, তা আমরা এখনও কোনো কোডে লিখি নাই। আমরা প্রথম কোডটা লিখি HTML ফাইল ডিক্লেয়ার করার জন্য, মানে এটা যে HTML ফাইল, মানে HTML ফাইল এটাকে বোঝানোর জন্য আমাকে প্রথমেই ডকুমেন্ট ডিক্লেয়ার করে আসতে হবে। প্রথমে আমরা লিখবো ডকুমেন্ট, ডকুমেন্ট সরি স্পেলিং ভুল হয়েছে, ডকুমেন্ট, তারপর আমরা লিখবো HTML, লিখে আমরা এটা ক্লোজ করে দিব। এই যে দেখেন আপনারা চিহ্নটা একটু খেয়াল করেন, হ্যাঁ আমি একটু ইয়ে করে দিচ্ছি, এই যে ডকুমেন্ট HTML। আর যারা ব্র্যাকেট ইয়ে করছেন আপনারা কি করবেন, শিফট লিখে এক্সক্লামেটরি সাইন দিলেই, সরি সরি ডকুমেন্ট না, ডক টাইপ হবে এটা। হ্যাঁ সরি, এক্সক্লামেটরি সাইন দিয়ে ডক টাইপ, এটা তো আসলে আমরা শর্টকাটে লিখি, ওইভাবে লেখা হয় না। এই যে ডক টাইপ ডট HTML, ডক টাইপ স্পেস দিয়ে HTML লিখবেন, তাহলে আমাদের এটা যে HTML ফাইল এটা ডিক্লেয়ার হয়ে যাবে, ডক টাইপ ডট HTML, এটা আপনারা লিখে ফেলবেন। হ্যাঁ, টাইপ করার সময় ডক টাইপ লিখবো না ডকুমেন্ট লিখবো? ডক টাইপ, ডক টাইপ মানে ডকুমেন্ট টাইপ, এটা যদি পুরোটা একসাথে বলি এটা হচ্ছে ডকুমেন্ট টাইপ, কিন্তু আমরা শুধু ডক টাইপ লিখলেই হবে, একটা এক্সক্লামেটরি সাইন, এক্সক্লামেটরি সাইনের পরে ডক টাইপ HTML, আর এটা আমরা ওই যে বন্ধনী, কি বন্ধনী যেন বলে এটাকে, আমার নামটা মনে নাই, হ্যাঁ এই সাইনটা আমরা দিব, শুরুতে একটা দিব শেষে একটা দিব, দিয়ে এটার ভিতরে আমরা লিখবো এক্সক্লামেটরি সাইন ডক টাইপ, তারপর স্পেস দিয়ে HTML, তাহলে আমাদের এটা ডিক্লেয়ার হয়ে গেল যে আমাদের এটা একটা HTML ফাইল। তারপর হচ্ছে আমরা কোড লিখবো, এর নিচে গিয়ে আমরা লিখবো HTML। হ্যাঁ আচ্ছা, আমি
এখানে তো শর্টকাট ইউজ করবো না আমরা, এক মানে প্রত্যেকটা কোড আমরা হাতে লিখবো, হ্যান্ড কোডিং আর কি যেটাকে বলে। আমরা কোনো শর্টকাট ইউজ করবো না, নর্মালি আমরা শর্টকাট ইউজ করি, আপনারাও ইউজ করবেন যখন আস্তে আস্তে করে অ্যাডভান্সের দিকে যাবেন তখন আপনারাও শর্টকাট ইউজ করবেন। এইচটিএমএল ফাইলটাকে এই যে এইভাবে লিখতে হয়, হ্যাঁ শুরুতে এটা আমরা যে গেটার দেন স্মলার দেন সাইন বলি না, গেটার দেন স্মলার দেন সাইন, এটাকে আমরা এইচটিএমএলটা লিখবো, লিখে আবার আমরা এটাকে ক্লোজ করবো। ক্লোজ করার জন্য এখানে একটা স্ল্যাশ স্ল্যাশ দিয়ে এইচটিএমএল, আমরা সমস্ত কোড লিখবো। আমরা এখানে কি করলাম, এক্সক্লামেটরি সাইন দিয়ে ডক টাইপ, তারপর এইচটিএমএল লিখে এবার আমরা এইচটিএমএল কোড লেখা শুরু করবো। এটার ভিতর আমরা যা কিছু লিখবো এটাই হবে আমাদের ব্রাউজারে রান করবে, মানে ব্রাউজারে এটা শো করবে। এইচটিএমএল এর ভিতরে আমাদের দুইটা সেকশন থাকবে, একটা শুরুতে হচ্ছে হেড, এটাকেও আমরা আবার ক্লোজ করে দিব। ক্লোজ করার জন্য একটা স্ল্যাশ দিব, খেয়াল করে দেখেন প্রথমটাতে কিন্তু স্ল্যাশ নাই, দ্বিতীয়টাতে স্ল্যাশ আছে, তার মানে এটা বোঝাচ্ছে কি এখানে হচ্ছে এটাকে বলা হয় ট্যাগ, এইচটিএমএল ট্যাগ, এই হেড এটা হচ্ছে একটা ট্যাগ, এইচটিএমএল এর ভিতরে আমরা এই ট্যাগটা লিখব, ঠিক আছে। এটা হেড এভাবে শুরু করব আর এখানে শেষ করব, আর এই মাঝখানে আমরা কিছু কোড লিখব, এটা হচ্ছে হেড, তারপর লিখতে হয় বডি। একইভাবে আমরা এটা শুরু করব এবং শেষ করব, হ্যাঁ বডি, এটার মাঝখানে আমরা কোড লিখব। এখন হেডে কিছু অংশ আমরা লিখব এবং বডিতে আমরা কিছু অংশ লিখব, তো আমরা কোনটা হেডে লিখবো আর কোনটা বডিতে লিখবো আমরা এটা একটু জেনে নিই। আমরা হেডে যে কোডগুলো লিখবো সাধারণত এই কোডগুলো ব্রাউজারে কখনোই শো করবে না। ধরুন আমরা হেডে কোনো একটা কিছু লিখলাম, আমাদের হেডে এটা মানে ব্রাউজারে এটা শো হবে না, কিন্তু আমরা বডির ভিতর যা কিছু লিখবো এটা ব্রাউজারে শো করবে। তাহলে আমরা কোড করতে করতে শিখবো, হ্যাঁ হেডের মধ্যে আমরা কিছু কিছু জিনিস আমাদের রাখতে হয়, বিশেষ করে এখানে থাকে মেটা ট্যাগ, আপনারা একটু নোট করে রাখেন, হেডের মধ্যে থাকবে মেটা ট্যাগ, হ্যাঁ তারপর হেডের মধ্যে থাকে টাইটেল, তারপর হেডের মধ্যে সাধারণত আমরা সিএসএস অথবা জাভাস্ক্রিপ্ট এই ফাইলগুলোকে লিংক করাই, ঠিক আছে। ভাইয়া হেডের মধ্যে টাইটেলের আগে কি বললেন কি থাকবে? মেটা, এই যে এখানে দেখেন এখানে লেখাটা মেটা, এখানে ট্যাগ হচ্ছে দুই রকম, এই যে আমি মেটা ট্যাগটা লিখলাম, এটার মধ্যে আপনারা এখন একটা জিনিস লক্ষ্য করে যে আমি মেটা ট্যাগটা শুরু করছি কিন্তু আমি এটাকে শেষ করবো না। এই মেটা ট্যাগটা সিস্টেম হচ্ছে এই, এটাকে শেষ করা লাগে না, হ্যাঁ। আচ্ছা আমরা মেটা ট্যাগ নিয়ে আরো পরে আলোচনা করবো, এখন আর আমরা মেটা ট্যাগটা লিখবো না, অথবা রাখতেও পারি অসুবিধা নাই, হ্যাঁ। এরপর আমরা লিখবো টাইটেল, এটা কি মেটা ট্যাগ এর পরেই কি টাইটেলটা লিখবো? সবার উপরে থাকবে মেটা ট্যাগ, আমরা একটু পরে লিখবো। আমি হেডের ভিতরে হেডের ভিতরে মেটা থাকবে, আবার হেডের ভিতরে টাইটেলটাও থাকবে, হ্যাঁ হেডের ভিতরে মেটা থাকবে টাইটেল থাকবে, তারপর লিংক থাকবে বিভিন্ন লিংক, এটা আমরা পরে আলোচনা করব, লিংকটা আরো পরে। আমি এখানে নোটপ্যাডে বেশিক্ষণ কোড করব না, হ্যাঁ আমি ব্র্যাকেটে চলে যাব, কিন্তু আপনারা কোডটা কিভাবে লিখবেন, এই যে যেমন আমি শুরু করলাম, এই যে স্মলার দেন গেটার দেন যে সাইনগুলো আছে, আমি সাইনগুলো দিয়ে কি করলাম, এই যে এখানে টাইটেল লিখলাম, আবার এটাকে এখানে ক্লোজ করে দেখেন এইচটিএমএল লিখলাম, এইচটিএমএলটা ক্লোজ করে দিলাম। সর্বপ্রথম কি করতে হবে, উপরে ডক টাইপ মানে ডকুমেন্ট টাইপ এইচটিএমএল, মানে আমার এটা ডকুমেন্টটা এইচটিএমএল টাইপের, এটা আমি ডিক্লেয়ার করে আসতে হবে আমাকে। পর আমি এইচটিএমএল ফাইল শুরু করব, এইচটিএমএল ট্যাগটা শুরু করব আর এইচটিএমএল ট্যাগটা শেষ করব। এই এইচটিএমএল এর ভিতরে আমার সব কিছু থাকবে, কি থাকবে হেড, এর মধ্যে থাকবে টাইটেল, মেটা ট্যাগ, মেটাটা লিখে রাখি, আচ্ছা মেটাটা দিয়ে রাখি তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, মেটা ট্যাগ থাকবে, তারপরে বিভিন্ন লিংক থাকবে, হেডের মধ্যে শুধু এইটুকুই, আর আমরা কোনো কিছু হেডের মধ্যে রাখবো না, বাকি যা কিছু আছে আমরা বডিতে রাখবো। এই এইচটিএমএল এর ভিতরে যা কিছু আছে এগুলোকে বলা হয় এইচটিএমএল ট্যাগ, হ্যাঁ এক একটা ট্যাগের এক এক রকম কাজ থাকে, যেমন প্যারাগ্রাফ লেখার জন্য আমরা লিখবো পি ট্যাগ, হ্যাঁ লিঙ্কের জন্য অ্যাঙ্কর ট্যাগ মানে এ ট্যাগ, ইমেজের জন্য আইএমজি ট্যাগ, তারপর হচ্ছে
হেডিং এর জন্য H1 H2 H3 H4 H5 6 ট্যাগ এগুলো কো আমি আর আলোচনার মধ্যে আপনি বুঝতে পারবেন আলোচনার মধ্যে বুঝতে পারবেন আপনি হ্যাঁ আমরা একটু আমি আপনাদেরকে যখন প্রবলেম আছে কিনা জিজ্ঞেস করব তখন বললে ভালো হবে হ্যাঁ তাহলে আমাদের একটু কমিউনিকেশন করতে আরেকটু সহজ হবে তো এখানে আমরা বেশিক্ষণ কোড লিখব আমি নোটপ্যাড প্লাস প্লাস এ কোড করতেছি কাইন্ডলি যদি বলবেন আমাকে নোটপ্যাড প্লাস প্লাস একটা অ্যাপস ডাউনলোড করেছি আরেকটা অ্যাপসের নামটা যদি বলতেন ব্র্যাকেটস ডট ব্র্যাকেটস এটা আপনি ব্র্যাকেটস ডাউনলোড দিলে চলে আসবে এবং আমরা কাজ করব মূলত ব্র্যাকেটসে আচ্ছা ঠিক আছে নোটপ্যাডে লিখতেছি শুধুমাত্র যে যেভাবে ট্যাগটা লেখা শুরু হয় হ্যাঁ যেভাবে শেষ হয় এটা আপনাদেরকে একটু ডিটেইল বোঝানোর জন্য আর কি যে ট্যাগটা শুরু করতে হয় আবার ট্যাগটা শেষ করতে হয় ঠিক আছে এটা বোঝানোর জন্য আচ্ছা আমরা বডির মধ্যে যা কিছু লিখবো এটা ব্রাউজারে শো হবে যেমন আমরা এখানে টাইটেল নিছি হ্যাঁ টাইটেলটা আমরা এখানে দিলাম পিক্সেল আইটি দেখেন আমরা বডির মধ্যে এখনো কিছু লিখি নাই আমরা কি করলাম আমরা ফাইলটাকে শুরু করি আমরা বডির মধ্যে কিছু লিখি নাই আচ্ছা মেটা ট্যাগ পরে লিখবো আমরা বডির মধ্যে কিছু লিখি নাই জাস্ট উপরে একটা টাইটেল দিছি এখন দেখি আমাদের টাইটেলটা কোথায় শো হয় এখানে দেখেন ইনডেক্স ডট এস টি এম এল আছে মানে যেটা আমার ফাইলের নাম উপরের দিকে খেয়াল করেন ইনডেক্স ডট এস টি এম এল হ্যাঁ আমরা যদি এখন এটাকে রিফ্রেশ করি তাহলে দেখেন এখানে পিক্সেল আইটি হয়ে গেছে এখানে ফেসবুকে গেলে এখানে দেখবেন যে পিক্সেল আইটি পেজে আছি আমি যখন গুগল ড্রাইভে যাচ্ছি উপরে একটা টাইটেল থাকে তাহলে হেডারের মধ্যে আমরা যা হেডের মধ্যে আমরা যা কিছু লিখবো কোনো কিছুই শো হবে না শুধুমাত্র এই টাইটেল ট্যাগের ভিতরে আমরা যে লেখাটা লিখবো এটা শো হবে কোথায় এটা শো হবে একদম ব্রাউজারের উপরে যে ট্যাবগুলো আছে এই ট্যাবে শুধুমাত্র এই হেডার হেডার পার্ট থেকে শুধুমাত্র এই লেখাটা আমরা শো করাতে পারি আর পাশাপাশি আরেকটা জিনিস শো করানো যায় সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব এটাকে বলে ফেভ আইকন এই যে দেখুন রান্না লেখাটার আগে একটা আইকন আছে রেইলি ফরেস্ট লেখাটার আগে একটা ওয়ার্ডপ্রেসের একটা লোগো আছে গুগল মিটের আগে একটা লোগো আছে এই যে গুগল ড্রাইভের এখানে একটা আছে ফেসবুকের আগে একটা আইকন আছে এটাকে বলে ফেভ আইকন এটা নিয়ে আমরা পরে আলোচনা করব হ্যাঁ তো যাই হোক কি হেডের মধ্যে শুধুমাত্র আমাদের টাইটেল লেখাটা শো হয় আর কোনো কিছু শো হবে না বাকি সব কিছু আমরা বডিতে লিখব আমরা নোটপ্যাডে আরো কিছুক্ষণ কোড করে আসি হ্যাঁ আমরা নোটপ্যাডে আরো কিছুক্ষণ কোড করে ধরুন আমরা লিখলাম এখন পি পি ট্যাগ দেব প্যারাগ্রাফ লেখার জন্য আমাদেরকে পি ট্যাগ আমরা এটা শুরু করব আপনাদের একটু মাইক্রোফোনটা বন্ধ রাখেন প্লিজ সবার মাইক্রোফোন বন্ধ রাখেন আমি কিছুক্ষণ পর পর আপনাদের সাথে কথা বলবো হ্যাঁ আর আপনাদের যে প্রবলেমটা আছে আপনারা এটা নোট করে রাখেন আপনাদের যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় আপনারা নোট করে রাখবেন প্লিজ এম এ শাখোয়াত আপনার মাইক্রোফোনটা একটু মিউট করে দেন এম এ শাখোয়াত মিউট করে দেন আপনার ওইখানে গিয়ে ওই যে মিউট বাটন দেখবেন মাইক্রোফোনের মতো ওইটাতে ক্লিক করলে মিউট হয়ে যাবে পাশাপাশি এর পাশে ভিডিও আইকন আছে ভিডিওতে ক্লিক করলে আপনার ভিডিওটা বন্ধ হয়ে যাবে হ্যাঁ ওকে ধন্যবাদ আমরা নোটপ্যাডে কোড করতেছিলাম প্রথমে পি ট্যাগটা এটা কিভাবে আমি আবার দেখাচ্ছি এই যে ব্রেক হয় বুঝছেন আপনারা একটু সহযোগিতা করবেন আমাকে এইভাবে পি ট্যাগটা নিলাম নিয়ে আমরা পি ট্যাগ আবার ক্লোজও করব ক্লোজ করার জন্য ওই ওই কোডটার মধ্যে কি থাকবে একটা স্ল্যাশ পি আমরা এটা ক্লোজ করে দিলাম এখন আমরা মাঝখানে যা কিছু লিখব ধরুন আমি লিখলাম আই এম ফ্রম ঢাকা তাহলে দেখুন আমাদের ব্রাউজারে কি শো করে এই যে দেখেন এখানে লেখাটা আই এম ফ্রম ঢাকা লেখাটা এখানে শো করছে এটা আমরা কোথায় লিখছি আমরা লিখছি বডির ভিতরে এই যে বডিটা আছে বডির ভিতরে আমরা লিখছি পি ট্যাগ মানে পি হচ্ছে প্যারাগ্রাফ পি মানে হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ এটাকে প্যারাগ্রাফ বলে আর কি এটার ভিতরে আমরা লিখলাম আই এম ফ্রম ঢাকা এখন আপনি এখানে যে কোনো লেখা লিখতে পারেন লিখলে এটা আমাদের এখানে শো হবে মানে আমাদের ফার্স্ট কোডটা রান হলো এরপর আমরা পি ট্যাগের পরে আমরা আরও অনেকগুলো ট্যাগ আছে আমরা একটা একটা করে বাকি সবগুলো ট্যাগ শিখবো এখন তো প্যারাগ্রাফ প্যারাগ্রাফের কিন্তু একটা হেডিং লাগে হ্যাঁ আমরা কিছু ডামি কন্টেন্ট নিয়ে আসি আপনি নোট করে রাখেন আমি সব 10-15 মিনিট পরে আমি আবার আপনাদেরকে জিজ্ঞেস করব না বুঝলে আমি আবার রিপিট করব প্রয়োজন এখানে তো 16 না যেন 18টা ক্লাস আছে আমি প্রয়োজনে ক্লাস আরো বাড়ায় নেব আপনাদের যতক্ষণ পর্যন্ত কমপ্লিট হবে না হ্যাঁ আমি আপনাদের সাথেই থাকবো কোনো অসুবিধা নাই
কিন্তু আলোচনার মাঝখানে যদি মানে প্রশ্ন করা হয় তাহলে হয় কি সঠিকভাবে অ্যান্সারটা বা আমার নিজের একটু কনসেন্ট্রেশন একটু ব্রেক হয়, তো আমরা শেষে আলোচনা করবো আর কি। এখানে আমি পি ট্যাগের ভিতরে আমি একটু লেখা বেশি করে নিয়ে আসছি। এখন দেখেন আমাদের ব্রাউজারে কি শো করতেছে, এই যে লেখাটা এভাবে শো করতেছে, ঠিক আছে। এখন আমরা কি করব, এই যে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের তো একটা হেডিং থাকে, ঠিক না, শুরু থাকে একটা হেডিং। তো হেডিং এর জন্য আমাদেরকে আমরা যে ট্যাগটা ব্যবহার করব এটা হচ্ছে H1। H1 থেকে শুরু করে এটাকে আমরা আগে ক্লোজ করে নিই। H1 এটা হচ্ছে হেডিং, এর মাঝখানে আমরা যে কোনো একটা লেখা এখান থেকে কপি করে বসাই দিই। ধরেন এই যে এতটুকু পর্যন্ত নিলাম, জাস্ট ডামি কন্টেন্ট আর কি, আমরা এটা নিলাম। এখন আমরা আউটপুটটা দেখব, এই যে দেখেন হেডিংটা চলে আসছে, আমরা H1 দিছি। আমরা চাইলে এটাকে H2 দিতে পারি, আমরা আরেকটা ট্যাগ নিই H2, H2 এটার মাঝখানে আমরা কিছু লেখা দিয়ে দিলাম, কপি করে বসাই দিই। যে কোনো ডামি কন্টেন্ট আপনি যা খুশি লিখতে পারেন, কিন্তু আমরা তো লেখা সমনষ্ট করব না, আমরা ডিজাইনিং শিখতে আসছি, লেখা না। হ্যাঁ, H2। এখন দেখেন এটার আউটপুটটা কেমন আসে, দেখেন H1 ট্যাগ থেকে H2 ট্যাগটা লেখাটা একটু ছোট হয়ে আসছে, একটু ছোট হয়ে আসছে। হ্যাঁ, এটা হচ্ছে হেডিং এর মানে টাইপ। H1 হচ্ছে কি হেডিং, হেডিং এর টাইপ হয় সর্বমোট 6টা, H1, H2, H3, H4, H5, H6। আপনারা একটু নোট করে রাখতে পারেন, অথবা আমার কোডটা আমরা দিয়ে দিব। স্যার আমি ব্রেকার্সটা ডাউনলোড করছি, আমার বাকি সবগুলো বুঝে হয়েছে স্যার, কিন্তু আমরা যে ফাইলের যে HTML যে মানে এক্সটেনশনটা বলেছিলেন ওইটা আমি খুঁজে পাচ্ছি না আমার এটাতে স্যার, ওইটা একটু মানে একবার একটু রিপিট করে মানে পরে আমি আপনাদেরকে কথা বলার জন্য একটু সুযোগ দিব, কারণ এই যে ব্রেক হয়ে যায় এভাবে অন্যদের কিন্তু প্রবলেম হয়, আমাদের সবার কথা চিন্তা করতে হবে। আমি দেখাই নিচ্ছি, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এই যে ভিউতে যাবেন, উইন্ডোজ 10 তো, ভিউতে যাবেন, ভিউতে গেলে এখানে ফাইল নেম এক্সটেনশনস এবং হিডেন আইটেমস এই দুইটাকে আপনারা চেক করে দিবেন ভিউতে গিয়ে। হ্যাঁ, আমরা কত মানে 10-15 মিনিট পর পর আমরা আসবো, সবাই কথা বলবো। হ্যাঁ, কারো কোনো প্রবলেম থাকলে আমরা জানবো। আচ্ছা, আমরা H3 ট্যাগটা নিই, H3 আমরা দেখি H3 তে আউটপুটটা কীরকম দেখায়। হ্যাঁ, H3 শেষ করলাম, এর মাঝখানেও আমরা কিছু লেখা দিয়ে দিই। হ্যাঁ, একসাথে আমরা H4টা নিয়ে নিই, যেহেতু আমরা বুঝতে পারছি আউটপুট কীভাবে দেখতে হয়, কীভাবে কোড লিখি আমি কিন্তু খুব আস্তে আস্তে, এইভাবে কিন্তু আমরা কোড লিখি না। হ্যাঁ, এভাবে আমরা কোড লিখি না, একটু পরে আপনারা দেখতে পারবেন বা পরবর্তী ক্লাস থেকে আপনারা দেখতে পারবেন। এখানে H4, তারপর এখানেও কিছু লেখা দিলাম, তারপর H5টাকে আমরা ক্লোজ করলাম, মাঝখানে আমরা কিছু কন্টেন্ট দিয়ে দিলাম, তারপর H6, এটা হচ্ছে হেডিং এর আইটেম। হ্যাঁ, এই হেডিংটা 6 টাইপের হয়, এটাকে একটু ছোট করে দিলে আপনাদের ধরতে আর একটু সুবিধা হবে। H1, H2, H3, H4, H5, H6 6টাই হচ্ছে কিন্তু হেডিং। হেডিং মানে লেখাটা একটু প্যারাগ্রাফের চাইতে বড় হবে, কিন্তু এই বড় হওয়াটা বিভিন্ন ফন্ট সাইজে হয় আর কি, বা বিভিন্ন সাইজের হয়। এই যে দেখেন পি ট্যাগ আছে, এটা কিন্তু একটু বোল্ড হয়ে বড় হয়ে আসছে। এটা হচ্ছে H6, এটা হচ্ছে H5, এটা হচ্ছে H4, এটা হচ্ছে H3, H2 এবং H1। এখন আমাদের কোনো কোনো জায়গায় প্রয়োজন হবে, হয়তো আমরা লেখাটা ডিজাইনের সময় আমরা চাইবো এরকম করে রাখার জন্য, তখন আমরা H3 ট্যাগ ব্যবহার করবো। কোনো সময় মনে হবে না আর একটু ছোটো নেই, তখন আমরা H5 ট্যাগ ব্যবহার করবো। আবার কোনো সময় মনে হবে যে না, এখানে আমাকে একটু মানে যাতে চোখে খুব সহজে লাগে এরকম করে আমরা লেখাটা বড় করে নিব, তাহলে আমরা H1 ট্যাগ দিব, ঠিক আছে। তাহলে আমরা শিখলাম কি আজকে, দুইটা ট্যাগ এই পর্যন্ত আমরা শিখছি, একটা হচ্ছে H1 আর একটা হচ্ছে P। এ পর্যন্ত কে কি বুঝতে পারেন নাই আপনারা শেয়ার করেন। যে এটা রান করব, যে ওখানে যে রান লেখাটা এটার উপর রান করব, চাপ দিব? হ্যাঁ, ডাবল ক্লিক করলে এটা রান হবে, অথবা ব্রাউজার থেকে আপনারা রান করতে পারবেন। ডাবল ক্লিক করেন মানে আপনি রান করতে পারতেছেন না ফাইলটা, নাকি? ফাইলটা রান করবেন, এই যে এটার উপরে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করবেন জাস্ট। বুঝতে পারছেন?
আচ্ছা, আর কেউ আছেন, কোনো প্রশ্ন আছে? আমি আসছি, এই দেখি নোটপ্যাডে করে হচ্ছে। হ্যাঁ, নোটপ্যাড প্লাস প্লাসে দেখাচ্ছি, আমি কিছুক্ষণ পরে ব্রেকেটে চলে যাব। জাস্ট বোর্ডটা ভেঙে ভেঙে করার জন্য আমরা নোটপ্যাড প্লাস প্লাসে আপনাকে দেখাচ্ছি আর কি। আপনারা চাইলে নোটপ্যাড প্লাস প্লাসে থাকতে পারেন, কারণ হচ্ছে আমি হয়তো ব্রেকেটে গিয়ে, আমি যদি নোটপ্যাড প্লাস প্লাসে কোড করি তাহলে আমার একটা ক্লাস শেষ করতে অনেক সময় লেগে যাবে, আমরা একটু শর্টকাটের দিকে চলে যাব। কিন্তু আপনারা শুরুতে অন্ততপক্ষে 15-20 দিন আপনারা নোটপ্যাড প্লাস প্লাসে কোড করেন অন্ততপক্ষে, তাইলে হবে কি, আপনাদের ভুল কম হবে, হয়তো ভুল হবে, ভুল হলে আপনাদের কোডটা লেখা ক্লিয়ার হবে আর কি। আচ্ছা, আর কারো কোনো কিছু বলার আছে? আপনি যা, আপনি যদি অ্যাডভান্স হন আপনি যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। আচ্ছা, তাহলে আমরা HTML ট্যাগ এর মধ্যে এরকম দেখব, বি ট্যাগ ডাউনলোড করব এর শুধু ইন, হ্যাঁ হ্যাঁ, ব্রাউজার ইনডেক্স HTML, আমরা হচ্ছে ব্র্যাকেট ব্র্যাকেট ডাউনলোড, আমরা কি করবো, প্রথম HTML ফাইলটা নিব, এভাবে হয়তো কোনো ফোল্ডারের ভিতর অথবা আমরা এই জায়গা নিতে পারি চাইলে। এই যে নিউতে গিয়ে টেক্সট ডকুমেন্ট, ডকুমেন্টে গেলে আমরা দেখবো এখানে একটা নাম আসছে, হ্যাঁ, নিউ টেক্সট ডকুমেন্ট .txt, এই .txt হচ্ছে এক্সটেনশন, .txt হচ্ছে এক্সটেনশন, এখানে .txt লেখাটা আসেনি, হ্যাঁ আমি বলতেছি, হ্যাঁ .txt এটা হচ্ছে এক্সটেনশন। আর এই এক্সটেনশন মানে কি, আমাদের বিভিন্ন ফাইলে দেখবেন আপনারা এই লেখাটা দেখবেন .mp3, ছবিতে দেখবেন .jpg, ভিডিওতে দেখবেন .avi অথবা .mp4, .mp4 এটা হচ্ছে এক্সটেনশন। এই এক্সটেনশন অনেক সময় আমরা বন্ধ করে রাখি, হ্যাঁ। আচ্ছা, কীভাবে খুলি এটা আমরা পরে দেখাবো, আগে ফাইলটা লেখা দেখে এটা আমরা প্রথমে একদম খালি করে নিব, নিয়ে ইনডেক্স .html বা যে কোনো, আপনি .html আপনাকে মানে মাস্ট বি দিতে হবে, না হলে এটা HTML ফাইল হবে না। কিন্তু এর আগে লেখা ইনডেক্স অথবা যা কিছু আপনি লিখতে পারেন, কোনো অসুবিধা নেই, যে কোনো নামে সেভ করতে যান তাহলে এখানে একটা অ্যালার্ট আসবে, তখন এটা ইয়েস চেপে দিবেন। এখন অনেকের কম্পিউটারে, আমি এই পর্যন্ত কিন্তু এটা 4 বার বলতেছি, হ্যাঁ, আপনারা সবাই একটু মনোযোগ। স্যার আমার অ্যালার্ট আসেনি কোনো, স্যার অ্যালার্ট আসেনি, এটা তো বলতেছি কেন আসেনি, অ্যালার্ট আসেনি কারণ হচ্ছে আপনার এখানে এই .txt টা আসেনি। আপনি যখন ফাইলটা লিখছেন, আপনি কি প্রথমে যখন এই যে ফাইলটা নিছেন এইভাবে, এই যে নিউতে গিয়ে টেক্সট ডকুমেন্ট, এই লেখার পরে .txt লেখাটা কি আসছে আপনার? আমার আসেনি তো। হ্যাঁ, আপনার আসেনি, আর কেউ আছে যে কারণ? আপনারা এই যে কোনো একটা ফাইলের ভিতর যাবেন, মাই কম্পিউটার মানে দিস পিসি অথবা মাই কম্পিউটার যা যেটা আছে, যাবেন গেলে দেখবেন যে এখানে ভিউ আছে উপরে উইন্ডোজ 10 এ, ভিউ, ভিউতে ক্লিক করে এখানে ফাইল নেম এক্সটেনশন এবং হিডেন আইটেমস, ফাইল নেম এক্সটেনশনস অথবা হিডেন আইটেমস, এই দুইটাকে আপনারা, এই দুইটা আনচেক থাকে, হ্যাঁ, এই দুইটাকে চেক করে নেবেন, হ্যাঁ, এই দুইটাতে যখন চেক করবেন তখনই আপনাদের এই এক্সটেনশনটা শো করবে, না হয় এক্সটেনশনটা শো করবে না, যখন এক্সটেনশনটা শো করবে তখনই এই আপনাদের ডিফল্ট ব্রাউজার, যদি মোজিলা হয় মোজিলার আইকনটা আসবে, যদি ডিফল্ট ব্রাউজার ক্রোম হয় ক্রোমটা আসবে, এই এখন শো করতেছে। আচ্ছা, আর কারো সমস্যা আছে এটাতে, ফাইল ওপেন করাতে? আমাকে আরেকবার একটু দেখিয়ে দেন, আমি আরেকবার একটু লিখে নোট করে নিচ্ছি, যেহেতু আমার সামনে ল্যাপটপ নেই। আপনাদেরকে ভিডিও দিয়ে দেওয়া হবে, হ্যাঁ, ভিডিও লিংক দেওয়া হবে, এখন আবার দেখাবো, তা তো অসুবিধা নাই, কিন্তু আপনারা ভিডিও দেখে আরো যদি কোনো গ্যাপ থাকে ওখান থেকে আরো ক্লিয়ার হতে পারবেন। আচ্ছা, আপনার স্ক্রিন শেয়ারটা করেন। এই যে ইউ আর প্রেজেন্টিং, এই যে স্যার আমি এখানে দেখাচ্ছি স্যার, এই যে ইনডেক্স, এই যে স্যার আমার এখানে ডাইরেক্ট ঢুকে যাচ্ছে ভিতরে, এটা কিসে ঢুকে যাচ্ছে?
স্যার ফাইলটা ডাইরেক্ট শো করতেছে স্যার, এই যে স্যার আমি ইনডেক্সার এইচটিএমএল টেক্সটি লিখছি স্যার, এই যে আমি ক্লিক করলে স্যার আমি কোনো কিছু না, আপনি তো index.txt লিখবেন না, index.html, এই যে স্যার index.html লেখা আছে স্যার, এই যে আপনি স্ক্রিন শেয়ার করেন, আমি এভাবে দেখতেছি না, আপনি স্ক্রিন শেয়ার করেন, আপনি কি মোবাইলে দেখতেছেন? জি স্যার মোবাইলে দেখছি। তাহলে তো প্রবলেম। আচ্ছা আমি এখান থেকে দেখাই নিচ্ছি, আপনারা আরেকবার একটু দেখেন, হ্যাঁ আরেকবার দেখেন, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি আগে। এই যে আপনারা সর্বপ্রথম যেটা করবেন একদম শুরুতে, আপনারা আবার বলতেছি ভিউতে গিয়ে ফাইল নেম এক্সটেনশনস এবং হিডেন আইটেম, এই দুইটাকে আপনারা টিক চিহ্ন মানে চেক করে নেবেন, ঠিক আছে? এটা যদি টিক চিহ্ন না থাকে তাহলে আপনাদের এক্সটেনশনটা শো করবে না। তারপর আপনারা ফাইল দিবেন, এই যে নিউতে যাবেন, নিউ ডকুমেন্টসে গেলে আপনারা বুঝতে পারবেন যে আপনার ফাইলের এক্সটেনশন অন আছে না অফ আছে, কারণ ডট টিএক্সটিটা যদি শো করে তার মানে আপনার ওইটা চেক করা আছে, আর যদি ডট টিএক্সটি শো না করে তার মানে চেক করা নাই। তারপর আপনি স্যার এখন দেখাচ্ছি, এখন ফুললি দেখাচ্ছি। আচ্ছা তারপর আপনারা এটা একদম ব্ল্যাঙ্ক করে নেবেন, ব্ল্যাঙ্ক করার পরে আপনার ফাইলের যে কোনো একটা নাম দিবেন, ইনডেক্স লেখেন, যা খুশি লেখেন, ধরেন আমি লিখে নিলাম মাশরাফি, হ্যাঁ মাশরাফি ডট দিয়ে আপনাকে এইচটিএমএল লিখতে হবে, যেহেতু আমরা এইচটিএমএল ফাইল ক্রিয়েট করতেছি আমার এক্সটেনশন কিন্তু এইচটিএমএল লাগতে হবে, আগে আপনি ডটের আগে যা খুশি লেখেন এবং ডটটা দিতে হবে, ডটের পর আসবে এক্সটেনশন মাশরাফি ডট এইচটিএমএল মাশরাফি, অথবা আমরা আমরা কনভেনশনালি যদি আমরা বিভিন্ন নাম ব্যবহার করবো কিন্তু আমরা প্রথম যে ফাইলটা নিব মানে এটাকে রুট ফাইল বলে, এটা আমরা লিখবো ইনডেক্স ডট এইচটিএমএল, আবার বলতেছি ডট এইচটিএমএল, ডট টিএক্সটির জায়গায় ডট এইচটিএমএল লিখবো। আমি আবার দেখাচ্ছি, এই যে আমরা নিউতে যাব, নিউতে গেলে একটা ফাইল ফাইল দেখবো, তো আমরা ডটটা আমি কাটতেছি না আপনাদেরকে আরও একটু ভেঙে ভেঙে বোঝানোর জন্য, আপনাদের মাইক্রোফোনটা একটু মিউট করেন প্লিজ, টিএক্সটিটা আমি কাটতেছি, দেখেন ডট কাটবো না। হ্যালো হ্যালো, আমার তো ওই যে টিএক্সটা আসে নাই তো এখনো, তো এটা তো বলতেছি যে আপনারা এটা চেক করছেন, এই যে ভিউতে গিয়ে, আপনি কি ভিউতে গিয়ে এই যে মাই কম্পিউটার মানে আপনাদের কম্পিউটারের ভিতর ঢুকে, গিয়ে ফাইল নেম এবং হিডেন আইটেমস এই দুইটাকে চেক করবেন, চেক করার পরে আপনার এখানে এই যে দেখেন আমি আবার আপনাদেরকে এটা দেখাচ্ছি, এটা নিয়ে সবার একটু প্রবলেম হচ্ছে, অসুবিধা নাই, প্রবলেম হইতে পারে, আপনারা প্রথম ক্লাসে আসছেন প্রবলেম হবে, প্রশ্ন করতে স্যার আপনি যদি একটু আগে কোডিং ব্যাপারটা যদি আপনি বুঝাতেন তাহলে খুব ভালো হতো, কি বুঝাবো যারা বোঝেনি তাদের জন্য যদি আমাদের ক্লাসে হ্যাম্পার হতো, এখন আসলে শুরুর দিকে একটু সবার একটু প্রবলেম হবে যারা বিগিনার আছে, তো এটা একটা দুইটা ক্লাস গেলে, তো আমি বললাম এই যে আপনি যে কোডিং করতেছিলেন না নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে, ওই কোডিং দাগে শিখেন, এটা তো ইম্পর্টেন্ট একটা। আচ্ছা আমি আপনার কথাটা একটু পড়া যাচ্ছে, আমি যে পয়েন্টটাতে আছি এই পয়েন্টটা নিয়ে কথা বলি, হ্যাঁ এটা যদি এই যে এরকম করে দেন মানে আমি এখন দুইটাকে কিন্তু আনচেক করে দিছি আপনাদের জন্য, আনচেক করলে কি হবে দেখেন, এরকম আপনাদের আসবে, এখন আমি একটা ফাইল নিচ্ছি, হ্যাঁ দেখেন এখন কিন্তু এই যে ইয়েটা নাই, ডট টিএক্সটিটা নাই, এই ডট টিএক্সটি না থাকে আপনি যদি সারাদিনও লেখেন ইনডেক্স ডট এইচটিএমএল লাভ নাই তো, কারণ এটা তো আসলে মূলত এক্সটেনশন হচ্ছে না, এক্সটেনশন তো এটার পরে, এটা এখন কি হচ্ছে মূলত আমি আপনাদেরকে দেখাচ্ছি, আলটিমেটলি এটা হচ্ছে আমি এখন এটাকে চেক করে দিই, যদি এটা চেক না থাকে আপনারা যদি ইনডেক্স ডট এইচটিএমএল লেখেন তাহলে এখন আপনার ফাইলটার নাম দেখেন হয়েছে কি ইনডেক্স ডট এইচটিএমএল ডট টিএক্সটি, ইনডেক্স ডট এইচটিএমএল ডট টিএক্সটি। আপনাকে মূলত সর্বপ্রথম কাজ করতে হবে কি আপনার কম্পিউটারটা, যারা আবার আমি রিপিট করতেছি, প্রথম কাজ হচ্ছে আপনাদের ফাইল নেমটা ইয়ে করে দেওয়া, চেক করে দেওয়া ভিউতে গিয়ে, এটা এটা কীভাবে কই পাবেন, আপনার দিস পিসি বা মাই কম্পিউটার যা যেটা থাকে সেটাতে যাবেন, যাওয়ার পরে এখানে দেখবেন ভিউ, অথবা যে কোনো একটা ফোল্ডারে আপনাদের গানের ফোল্ডার ছবির ফোল্ডার যেখানে যান ভিউটা থাকবে, ভিউতে গিয়ে এই দুটা চেক করবেন, তারপর আপনারা ফাইল ক্রিয়েট করতে যাবেন, ঠিক আছে? তারপর আপনারা ফাইল ক্রিয়েট করতে যাবেন, ফাইলটা কীভাবে ক্রিয়েট করবেন আবার দেখাচ্ছি, এই যে নিউ, নিউতে গিয়ে টেক্সট ডকুমেন্ট, এখানে গেলে দেখবেন ডট টিএক্সটি একটা এক্সটেনশন আছে, যেমন থাকে ডট এমপি থ্রি ডট জেপিজি ছবির ক্ষেত্রে, হ্যাঁ তো আমরা ডট টিএক্সটির পরিবর্তে আমরা লিখব এইচটিএমএল, এটাও যদি লেখেন তা
এটা এখন এইচটিএমএল ফাইল হয়ে গেছে, কিন্তু এখন নামটা রয়ে গেছে ওই যে বাই ডিফল্ট যেটা ছিল নিউ টেস্ট ডকুমেন্ট। তো আমরা সুন্দরভাবে লিখব ইনডেক্স ডট এইচটিএমএল, হ্যাঁ আমরা নামটা চেঞ্জ করছি। তাহলে আমরা কি করব, আবার নিব এভাবে টেক্সট ডকুমেন্টস, এটা আমরা সবটাকে একবার ফাঁকা করে দিব, ফাঁকা করে ইনডেক্স অথবা আমরা লিখলাম যে অ্যাবাউট, হ্যাঁ অ্যাবাউট ডট এইচটিএমএল, অ্যাবাউট ডট এইচটিএমএল কালার দিবে। এই যে দেখেন এখন এটা হয়ে গেছে এইচটিএমএল ফাইল। আশা করি এরপর আর কারো সমস্যা থাকবে না, যদি সমস্যা থাকে ক্লাস শেষে আপনারা পার্সোনালি এবার আমার সাথে কথা বলবেন, হ্যাঁ আমি বুঝাই দিব, কোনো অসুবিধা নেই। আপনার যদি এটা দুই দিন বুঝাতে হয় দুই দিনই বুঝাবো, কিন্তু আমাদের সবার কথা একটু চিন্তা করতে হবে, হ্যাঁ আমরা এবার একটু সামনের দিকে আগাবো। আচ্ছা কোডে এই পর্যন্ত যা বুঝেছি তার মধ্যে কোনো সমস্যা আছে কিনা বলেন, কার কোডে সমস্যা আছে, মানে এইচ ওয়ান ট্যাগ পি ট্যাগ অথবা আমরা যে এই প্রথমে নিলাম এইচটিএমএল, আমরা প্রথমে নিলাম কি এইচটিএমএল, এইচটিএমএলটা নিয়ে আসছে তারপর এটার উপরে রাইট ক্লিক করে ওই যে নোটপ্যাড প্লাস প্লাস বা ব্র্যাকেট দিয়ে আপনি এটা ওপেন করবেন। হ্যাঁ আচ্ছা এগুলো নিয়ে যদি এরপরে কারো সমস্যা থাকে আমরা শেষে আলোচনা করব পার্সোনালি, হ্যাঁ শেষে থেকে যায় নাকি। আচ্ছা তাহলে আমরা কোডে যাব, আমরা কোডে এই পর্যন্ত যতটুকু দেখছি আশা করি সবাই বুঝতে পারছেন। কারো কোনো কোশ্চেন আছে কোড নিয়ে? এখন শুধু কোড নিয়ে বলেন, আমরা ইয়ে নিয়ে এখন কথা বলবো না শেষে বলবো। কোডে কোনো সমস্যা আছে কারো বুঝতে? আমরা প্রথম একটা এই যে ডকুমেন্ট টাইপ এইচটিএমএল, ডকুমেন্ট টাইপ HTML এটা লিখবো, এটা আমাদের কোডিং কোশ্চেন ছিল মেটা ক্লাসটা কি জিনিস, এটা হচ্ছে মেটা ট্যাগটা ব্যবহার করা হয় আপনার এখানে সার্চ ইঞ্জিন এটাকে পড়ে, একটু অ্যাডভান্স লেভেলের কথা বলতেছি। হ্যাঁ এটা সার্চ ইঞ্জিন মূলত হেডের ভিতর যে লেখাগুলো থাকে আমাদের যে সার্চ ইঞ্জিনগুলো যেমন গুগল, ইয়াহু, বাইদু, তারপর হচ্ছে বাংলাদেশের আছে পিপিলিকা সার্চ ইঞ্জিন, জানেন কিনা? হ্যাঁ বাংলাদেশে কিন্তু একটা সার্চ ইঞ্জিন আছে নাম হচ্ছে মানে হচ্ছে আপনি সব ধরনের ল্যাঙ্গুয়েজ এটার ভিতর ব্যবহার করতে পারবেন, সব ভাষা। কেউ আবার ইয়ে যেমন এখানে উপরে আমি ল্যাঙ্গুয়েজটা ইয়ে ইউজ করে আসছি একদম এইচটিএমএল, এটা স্বাভাবিক ল্যাঙ্গুয়েজ, আর যখন ইউটিএফ 8 থাকে তখন আপনি সব ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারবেন। মেটা ট্যাগ আরো অনেক টাইপের মেটা ট্যাগ হয়, এগুলো আমরা অ্যাডভান্স ইম্পর্টেন্ট না, এটা এসইওতে যারা কাজ করে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন তাদের প্রয়োজন হয়, ঠিক আছে? এই আর কোড নিয়ে আর কারো প্রশ্ন আছে? স্যার মেটা ট্যাগ যেটা ওটার কি কোনো এন্ডিং নাই? এটাকে বলা হয় সেলফ ক্লোজিং ট্যাগ, একটা ভালো একটা কোশ্চেন করছেন, হ্যাঁ এটাকে বলা হয় সেলফ ক্লোজিং ট্যাগ। কিছু এরকম আরো অনেকগুলো ট্যাগ আছে, হ্যাঁ অ্যাঙ্কর ট্যাগ, ইমেজ ট্যাগ, এগুলো সেলফ ক্লোজিং ট্যাগ, মানে এগুলো হচ্ছে হ্যাঁ বিআর ট্যাগ এগুলো আছে স্যার, কয়েকটা ট্যাগের এন্ডিং নাই, হ্যাঁ এন্ডিং নাই, এগুলোকে বলা হয় সেলফ ক্লোজিং ট্যাগ, এটা নিজে নিজে বন্ধ ক্লোজ হয়ে যায়, এটাকে আর আলাদাভাবে ক্লোজ করতে হয় না। স্যার আরেকটা জিনিস স্যার, স্যার মানে আমি এখন টাইপ টাইপ করছি তো স্যার কম্পিউটার, আপনার যেমন যে ল্যাং ইএন গুলি কালারফুল আসতেছে স্যার, আমি টাইপ করতেছি আমার কালারফুল আসতেছে না, আমার ব্ল্যাক উঠতেছে, এটা কি মানে কোনো সমস্যা? না এটা কোনো সমস্যা না, আমরা আপনি ব্র্যাকেট ইউজ করবেন, আমি তো আজকে শুধু কোড করাচ্ছি কেন ইয়েতে। হ্যাঁ স্যার আমি ব্র্যাকেটস ডাউনলোড করে ব্র্যাকেটসে টাইপ করতেছি বসে বসে। আচ্ছা ব্র্যাকেটসে দেখে আসে না, এর জন্য আপনাদেরকে কিছু অ্যাড অন ব্যবহার করতে হবে, এগুলো আমরা পরে বলবো, আজকে ক্লাসে আমরা এটা বলতেছি না, আমরা পরের ক্লাসগুলোতে এগুলো নিয়ে আলোচনা করব, এক্সটেনশন গুলো নিয়ে, হ্যাঁ অ্যাড অন প্লাগইন নিয়ে আমরা কথা বলবো। আচ্ছা যাক আমরা আবার একটু কোডে যাই, হ্যাঁ এবার আসেন আমরা শিখবো কি, আমরা পি ট্যাগ এবং এস ট্যাগ গুলো হেডিং গুলো আমরা শিখছি, কয়েকটা ট্যাগ শিখবো, যেমন বোল্ড, বিতে বোল্ড মানে লেখা বোল্ড করার জন্য, ঠিক আছে ধরুন আমি এখানে সরি আমি নোটপ্যাড যাচ্ছি, এই লেখাটুকুকে আমি বোল্ড করব মানে হাইলাইট করব আর কি, এটার জন্য আমি কি করব বি ট্যাগ। আশা করি আপনারা কিন্তু এখন ট্যাগটা কিভাবে লেখে এটা বুঝেন, যেটা সেলফ ক্লোজিং ট্যাগ সেটা আমি বলে দেবো যে এটা সেলফ ক্লোজিং ট্যাগ, আমরা যখন বি নেব আর সমস্ত ট্যাগের নাম কিন্তু ছোট হাতের হয়, কখনোই কোনো ট্যাগের নাম বড় হাতের হয় না, সব
হ্যাঁ স্মল লেটার। এবার আমরা আউটফিটটা দেখব, এটা সেভ করতে হবে, কিন্তু ফাইল আপনারা যখনই এডিট করবেন অন্য কিছু লিখবেন এটাকে কিন্তু সেভ না করলে কিন্তু আউটপুট আসবে না। হ্যাঁ সেভ করতে হবে। এই যে দেখেন এই লেখাটা বড় হয়ে গেছে, মানে বোল্ড হয়ে গেছে। আপনাদের সাউন্ডটা একটু মিউট করে দেন প্লিজ। তারপর ধরুন আমরা কোনো লেখাকে যদি ইটালিক করতে চাই, যারা মাইক্রোসফট ওয়ার্ড বা সাধারণ ওনারা কিন্তু এটা বুঝেন যে মানে ইটালিক হয়, বোল্ড হয়, বিভিন্ন আইটেম হয়। তো বি ট্যাগের যে কাজ আমরা সেটা দেখলাম। এবার আমরা দেখবো এই যে ডলার লেখাটাকে আমরা ইটালিক করব। হ্যাঁ এটার জন্য এই যে আই ট্যাগ নিচ্ছি, এই ডলার লেখাটাকে আমরা ইটালিক করে দিব। এটাকে আবার ক্লোজ করে দিলাম, দেখুন শুধু ডলার লেখাটা। এরপর আমি ফাইলটা সেভ করলাম, সেভ করার পর আমি দিলাম, দেখেন ডলার লেখাটা কিন্তু একটু বাঁকা হয়ে গেছে, ইটালিক একটু বাঁকা হয়ে গেছে ডলার লেখাটা, ঠিক আছে। এবার আমরা আরেকটা ট্যাগ লিখি, এটাকে আমরা দেই শুরুর দিকে, দেই এই লেখাটাকে আমরা একটা ট্যাগ দেই, না এটাকে না, এই যে ডোলোরাম এটাকে দেই ইএম, হ্যাঁ সরি ইএম, এটাকে আমরা ক্লোজ করে দেই এখানে এসে ইএম। এবার আমরা আউটপুটে দেখি কোন লেখাটাকে যেন করলাম ভুলে গেছি, হ্যাঁ এটা হচ্ছে ডোলোরাম, এই লেখাটা কই, এই যে এটা, এটা এখন কি হয়ে গেছে ইটালিক হয়ে গেছে, এটা এবং এই যে ডলার এই দুইটা এখন ইটালিক। তার মানে আমরা কি বুঝলাম, আই এবং ইএম এই দুইটার কাজ হচ্ছে এক। আই এবং নিচের লাইনটাতে আমি ইএম রাখলাম, মানে দুইটার কাজ হচ্ছে এক, ইটালিক করা, আই ট্যাগ এবং ইএম, এই দুইটা হচ্ছে এসটিএমএল ট্যাগ, এই দুইটার কাজ হচ্ছে এক। তারপর আছে আমরা বি ট্যাগ দেখলাম, এরকম আরেকটা ট্যাগ আছে স্ট্রং, এখানে বি ট্যাগ আমরা দেখলাম এই দুটো পর্যন্ত। আমরা এলিট বাদ দিয়ে আইডি এখানে আমরা একটা স্ট্রং ট্যাগ লিখি, হ্যাঁ স্ট্রং, এটাও হচ্ছে লেখাটাকে স্ট্রং করে, মানে কি করে বোল্ড করে, বড় করে, এটা ওই যে বি ট্যাগের মতোই। হ্যাঁ স্ট্রং, আমি এটাকে ক্লোজ করি নি, স্ট্রংটাকে আমি ক্লোজিং ট্যাগ দিয়ে নিই, যখন আমি স্ল্যাশ দিব তখন এটা ক্লোজ হবে। হ্যাঁ এবার আমরা আউটপুট দেখি, এই যে দেখেন এতটুকু লেখাও এটার মতো বোল্ড হয়ে গেছে, তার মানে স্ট্রং এবং বি বোল্ড ট্যাগ এই দুইটার কাজ হচ্ছে এক, ইএম এবং আই এই দুইটা ট্যাগের কাজ হচ্ছে এক, একই আউটপুট আসে। আপনি যেটা ইউজ যেটা খুশি আপনি ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নাই। এখন দেখেন এই যে লেখাগুলো আসছে, এই লেখাগুলোর মধ্যে যদি আমরা কোনো ব্রেক দিতে চাই, যে এখানে এসে আমি চাচ্ছি যে এটা পরের লাইন থেকে প্রিন্ট হোক, আপনি পি ট্যাগের ভিতর যা কিছু লেখেন আপনার এটা কিন্তু মানে আসবে না, মানে লাইন ব্রেক হবে না। লাইন ব্রেকের জন্য আলাদা একটা ট্যাগ ব্যবহার করা লাগে। ধরুন আপনি চিন্তা করলেন যে আমি মাইক্রোসফট ওয়ার্ডের মতো আমি এভাবে দিব, এই মানে কার্সর দিয়ে আর কি, সাধারণ আমরা নোটপ্যাডের ভিতরে আমরা স্পেস দিব, দেখেন আউটপুটে কি আসে, কোনো চেঞ্জ আসে নাই। এভাবে দিলে আমাদের লাইন ব্রেক হবে না, লাইন ব্রেকের জন্য আমাদের আলাদা একটা ট্যাগ আছে, নাম হচ্ছে বিআর ট্যাগ, এটা হচ্ছে সেলফ ক্লোজিং ট্যাগ, শুধু বিআর লেখে সেলফ ক্লোজিং, এটাকে আর ক্লোজ করতে হয় না। মূলত আমি যদি মানে মুখের ভাষায় বলি, এটা কোনো বইপত্রের ভাষা না, সেলফ ক্লোজিং ট্যাগ হয় বিশেষ করে সেগুলোই যেগুলোর ভিতরে মানে সাধারণত কোনো লেখা থাকে না। এটা একদম মানে খুব ন্যারো একটা উদাহরণ বা ন্যারো একটা সংজ্ঞা, যেমন বিআর ট্যাগ, এটা আমি ব্রেক দিচ্ছি, এটার ভিতরে কোনো এমন কোনো কিছু লিখতেছে না বা কোনো আউটপুট আসতেছে না, লেখা নাই, ঠিক আছে, বা শুরু শেষ নাই। এজন্যই আমরা এগুলো এই টাইপের ট্যাগগুলোই সেলফ ক্লোজিং ট্যাগ হয় আর কি, বিআর ট্যাগ। এই যে দেখুন বিআর ট্যাগ এখন আমি দিচ্ছি, এখন দেখেন লাইনটি এখানে ব্রেক হয়ে গেছে, বিআর ট্যাগ মানে ব্রেক, ঠিক আছে। এরপর আমরা একটু মডিউলটা দেখে নিই, তারপর আমরা শিখব ডেল, ঠিক আছে। আমরা যদি এখানে এই যে দেখেন প্রভিডেন্ট, হ্যাঁ প্রভিডেন্ট, প্রভিডেন্ট লেখাটাকে আমরা কি করতেছি, আমরা এটাকে ডিলিট করে দিব। ডিলিটটা কেমন, ডেল ট্যাগে ডিলিট হয় না, হ্যাঁ ডেল ট্যাগে হয় কি লেখাটা কাটা আসে, এটা হয় অনেক সময় ই কমার্স সাইটগুলোতে দেখবেন যে পূর্ব মূল্য 200 টাকা, বর্তমান মূল্য 150 টাকা, তো 200টার উপরে এরকম একটা কাটা দাগ থাকে হরিজন্টালি, হ্যাঁ হরিজন্টালি কি হয় একটা কাটা দাগ থাকে, এটা হচ্ছে ডেল, ঠিক আছে। তারপর আমরা সেন্টার, সেন্টার একটা ট্যাগ আছে, আমরা সেন্টার ট্যাগটার ইউজটা দেখি। আমরা তো এইচ ওয়ান ট্যাগ দেখছি না, এখন ধরুন আমি একটা লেখাকে সেন্টার দিচ্ছি, এই যে ছোট এই লেখাটা নেই ডোলোরাম নিচ্ছি, এগুলো হচ্ছে ডামি কন্টেন্ট, বুঝছেন ডামি লেখা, লরে মেপসেমে এগুলো আপনারা যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকে জাস্ট একটু লেখা লিখে নিয়ে আসলে, মানে কপি পেস্ট করে নিয়ে আসলে, আমি এরকম কপি পেস্ট করে নিয়ে আসছি আর কি, সেন্টার দিলাম ডোলোরাম নিচ্ছি।
দেখেন এই লেখাটা ব্রাউজারের সেন্টারে চলে আসছে, এটা লাইন ব্রেক করে পরের লাইনে এসে এটা কি করতেছে সেন্টারে চলে আসতেছে। ঠিক আছে, এটা হচ্ছে সেন্টার ট্যাগের কাজ। আমরা কয়েকটা ট্যাগ আজকে দেখে নিই, যেহেতু ক্লাস প্রায় শেষ মুহূর্তে চলে আসছে আমরা। তারপর হচ্ছে কিউ ট্যাগ, মানে হচ্ছে কোটেশন। আমরা কোনো লেখাকে যখন কোট করতে চাইবো তখন হচ্ছে কিউ ট্যাগটা আমরা ইউজ করবো। এখন এই যে ডলোরাম মিসের আগে আমরা যদি এই লেখাটাকে করি, আমরা একটার ভিতরে সব উদাহরণগুলো দেখাচ্ছি। হ্যাঁ, এই যে ডোলোরি ব্যাস, এটাকে আমরা একটু কিউ ট্যাগ দিই, দেখি কি আসে আউটপুটটা। আমরা কিউ ট্যাগ, এটা সরাসরি কোটেশনও লেখা যায়, কিউ ট্যাগ দিচ্ছি। এখন আমরা আউটপুটটা দেখব। এই যে দেখেন এটার মধ্যে কি, আমি এটা একটু ইয়ে করে দিই, জুম করে দিই। এই যে দেখেন এটার দুই পাশে দিয়ে কি হচ্ছে কমাটা চলে আসতেছে। ঠিক আছে, এই এটা হচ্ছে কিউ ট্যাগ, আবার কোটেশন ট্যাগ সেম কাজ করে। তারপরে ট্যাগটা আমরা দেখব কি সাব এবং সুপ্রিম স্ক্রিপ্ট বলে আর কি, এটাকে সাব স্ক্রিপ্ট আর সুপ্রিম স্ক্রিপ্ট। এটার জন্য আমি এবার আলাদা একটু লেখা নিই, এক জায়গায় হিজিবিজি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি আরেকটা পি ট্যাগ নিই, এখানে একটু স্পেস বাড়াই দিই, এখানে আমি আরেকটা পি ট্যাগ নিই। পিটেক নিয়ে আমি উপর থেকে কিছু লেখা কপি করে নিয়ে আসি, কপি করে আনলাম। সাব এবং সুপ্রিম, সাব স্ক্রিপ্ট আর হচ্ছে সুপ্রিম স্ক্রিপ্ট। সাবটা কী কাজ করে, এই যে ধরুন আপনি এখানে একটা লেখা লিখছেন, আমি এটাকে কেটে দিই, উদাহরণটা আরও সুন্দরভাবে দেখানো যাবে, একটু অঙ্ক দিয়ে দেখাই। আমি এ লিখলাম, এ স্কোয়ার লিখবো, এ স্কোয়ারটা আমি কীভাবে লিখবো, এ টু, এ টু দিলে কি স্কোয়ার হয়, বা আমরা অনেক সময় নিচে মান লিখি, এটা কিন্তু এ টু আসছে। এখন আমরা যদি এটার মানটাকে নিচে আনতে চাই, নিচে আনতে চাইলে আমরা দুইটাকে তখন আমরা কী করবো, সাব একটা সরি ট্যাগ আছে সাব, এস ইউ বি সাব, আমরা এটা ক্লোজ করে দিব, এস ইউবি, এটাকে বলে সাব স্ক্রিপ্ট। একটু লিখে রাখেন, একটু নোট করেন, এস ইউবি এটা হচ্ছে সাব স্ক্রিপ্ট। হ্যাঁ, এখন আমরা আউটপুটটা দেখি, আউটপুটটা আসতেছে দেখেন, এখন এ টু এখানে নিচে চলে আসছে। আমাদের কিউ ট্যাগটা মনে হয় একটু পি ট্যাগ ক্লোজিং, পি ট্যাগ শুরু, তারপর হচ্ছে আমরা সাবটা দেখলাম, এবার আমরা সুপ্রিমটা দেখবো। হ্যাঁ, সুপ্রিমটার জন্য এখানে কিছু লেখা এমনিতে বিআর ট্যাগ দিই, বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, এই যে পি ট্যাগের ভিতর কিন্তু আমাদের লেখাগুলো আছে। হ্যাঁ, পি ট্যাগের ভিতর আমি একটু ইয়ে করে নিচ্ছি, এবার আমরা বিআর ট্যাগটাও নিচের ইয়েতে লিখি। এবার ধরেন এ স্কোয়ার লিখবো, এ টু, এটার জন্য আমরা টুটাকে কী করবো সুপ্রিম স্ক্রিপ্ট। সুপ্রিম মানে কিন্তু আমরা জানি এমনিতেই, সুপ্রিম মানে হচ্ছে কি উচ্চ উপরে, সুপ্রিম মানে কিন্তু উচ্চ বা উপরে, আমরা জানি সুপ্রিম কোর্ট না, সুপ্রিম কোর্ট মানে কি উচ্চ আদালত। আমরা যখন এটা সুপ্রিম স্ক্রিপ্ট দিব তখন লেখাটা উপরে চলে যাবে। এই যে দেখেন এর এখানে দুইটা হচ্ছে, দুইয়ের পাওয়ারটা হচ্ছে নিচে আর এখানে পাওয়ারটা হচ্ছে উপরে। এটা বিভিন্ন অঙ্ক করতে বা ম্যাথমেটিক্যাল টার্মস এটা লাগে। এটা এখন আপনি এটার ভিতরে যা কিছু লিখতে পারেন, আপনি হয়তো মনে করবেন তার মানে সংখ্যা, হ্যাঁ সংখ্যা ছাড়াও দেওয়া যাবে। আপনি এখানে দুইয়ের পরিবর্তে যা খুশি লেখেন, আমি একটা লেখা এনে দিচ্ছি দুইয়ের পরিবর্তে, দেখেন সেম আউটপুট আসবে। এই যে এটা নিচে আসছে, এটা উপরে আসছে। ঠিক আছে, এটা হচ্ছে সাব স্ক্রিপ্ট আর সুপ্রিম স্ক্রিপ্টের পার্থক্যটা। হ্যাঁ, আপনারা শুনতেছেন, বুঝতেছেন আপনারা? একজন লাইনে আসেন। আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ আচ্ছা বলেন, আপনার কোশ্চেন বলেন। বি হ্যাশট্যাগ যে বিআর দিয়েছেন এটা আমি বুঝতে পারিনি, এটা হচ্ছে লাইন ব্রেক করার জন্য। বিআর ট্যাগটা হচ্ছে আপনি আচ্ছা, এই যে ধরুন আমরা আউটপুটটা যদি দেখি, তাহলে এখন আপনি প্রয়োজন মনে করতেছেন যে এখানে এরপরে একটা লাইন ব্রেক হবে। এই যে ওডিয়া লেখাটা খেয়াল করেন, এরপরে আমার একটা লাইন ব্রেক হবে। আপনি এখন ওডিয়া লেখাটাতে যদি যান, তাহলে দেখবেন যে ওডিয়া, আচ্ছা যাই হোক, এই যে এই জায়গায় আপনি লাইন ব্রেক দিলেন, এটা দেখেন এখন লাইন ব্রেক আসবে না, মানে ব্রাউজার বুঝে না। আপনি যদি এখানে কোনো স্পেস বা কোনো কিছু দেন, এটা সহজে বুঝে, কিন্তু লাইন ব্রেকটা ইয়ে বুঝে না, ব্রাউজার বুঝে না। আর এখানে আপনি যতগুলি স্পেসে দেন, ব্রাউজার একটা স্পেস নেবে শুধুমাত্র, আপনি লাইন ব্রেক আর যা কিছু দেন। আমরা এখন আউটপুটটা দেখবো, দেখেন আউটপুটে কোনো চেঞ্জ আসে নাই, কিন্তু আমি কিন্তু লেখার মধ্যে চেঞ্জ করছি।
আমি কিন্তু লেখার মধ্যে চেঞ্জ করছি, দুইটা ব্রেক নিচ্ছি, দুইটা লাইন পরে আমি এই লেখাটা আনছি, কিন্তু আমার এখানে এইভাবে আসেনি। আমার এখানে এই যে এইভাবে এই যে টোটাম, এরপরে কিন্তু আমার এই লেখাটা দুই গণ নিচে আসার কথা ছিল, আসেনি। সেটা আনার জন্য আমরা বিআর ট্যাগ দিব। বিআর ট্যাগ হচ্ছে সেলফ ক্লোজিং ট্যাগ, এ শুধু বিআর লিখে দিয়ে লিখে দিলে হবে। এখন আমরা যদি আউটপুটটা দেখি তাহলে দেখবো যে হ্যাঁ এবার কিন্তু লেখাটা নিচে আসছে। এখন আপনার আরও প্রয়োজন হইতে পারে, যত প্রয়োজন হবে আপনি ততটা বিআর ট্যাগ নেবেন। তাহলে এটা এক মানে একটা রো করে এটা নিচের দিকে নেমে আসবে। এই যে দেখুন, এখন আর শেষ, তারপরে আপনি বিআর ট্যাগটা এর মাঝখানে আপনি বিআর ট্যাগটা দিবেন, শেষ এবং পরের লাইনটা শুরুর আগে আপনি বিআর ট্যাগ দিবেন। এখন আপনি যতটা নিতে চান, আপনি যদি চারটা দেন, চারটা রো এটা নিয়ে নিবে, একটা নির্দিষ্ট পরিমাপ আছে, এতটুকু এতটুকু করে সে চারটা নিয়ে নিবে। এই যে দেখেন অনেক নিচে নেমে গেছে, আমি চারটা বিআর ট্যাগ দিছি, ঠিক আছে। তারপর আমরা আজকে বিআর ট্যাগটা আপনি যত দিবেন তত লাইন সে নিচে নামবে। তারপর আমরা দেখবো বিআর ট্যাগের পরে সাব সুপ্রিম দেখছি, এইচটিএমএল কমেন্ট। অনেক সময় আমাদের হয় কি, ধরুন আমি এই কোডটা আমি এখানে বুঝাতে চাচ্ছি যে বিআর ট্যাগ সেটা উপরে প্রিন্ট হবে, খুবই সিম্পল। আমি লেখাটা অন্য একটা লেখা দিই এর পরিবর্তে, হ্যাঁ এর পরিবর্তে আমি অন্য একটা লেখা দিই, তাহলে আপনাদের জন্য মনে সুবিধা হবে। এই যে দেখেন, এখন আমি একটু আউটপুটটা দেখবো। হ্যাঁ এই যে দেখেন একটা লেখা আসছে, এখানে একটা বিআর ট্যাগও দিয়ে নিই, তাহলে আপনাদের আরও বুঝতে সুবিধা হবে। এখানে একটা বিআর ট্যাগ দিছি না, আমি আরও দিই। এবার আমরা বাজারে আসি, এখন দেখেন এই যে এই দুইটা দেখেন, আমি এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট, এটা হচ্ছে মূল লেখাটা, এটা হচ্ছে মূল লেখা। মূল লেখার পর আপনি যখন সাব দিচ্ছেন এটা কী হচ্ছে, এটা নিচে চলে আসছে, আর এটা হচ্ছে মূল মেইন আমার কন্টেন্টটা। হ্যাঁ এটা হচ্ছে মেইন লাইন, আমার লাইনটা কিন্তু এই সোজা। আমি এরপরও যদি আরও কিছু লেখা দিয়ে দিই, ধরুন আমি আরও কিছু লেখা দিয়ে দিলাম সাবের পরে, সুপ্রিমের পরে, তাহলে আপনি আরও ক্লিয়ার হবেন। এই যে এখন দেখেন এই লেখাটা আসছে নিচে, মানে হচ্ছে সাব, আর এই লেখাটা গেছে উপরে, সাধারণ লাইন থেকে এটা উপরে গেছে, মানে আমরা পাওয়ার বলি না, স্কোয়ার কিউব। হ্যাঁ এই উপরে নিতে হলে কি সুপ্রিম, এস ইউপি, এইটা একটা হবে এস ইউপি, আর নিচে নিতে হলে সাব, বুঝতে পারছেন? আচ্ছা আশা করি বুঝতে পারছেন। এবার আমরা কমেন্টটা দেখবো। হ্যাঁ এখন আমি এই যে এখানে আমি লিখতে চাচ্ছি যে এস ইউপি মানে কি, আমি লিখতেছি সুপ্রিম। হ্যাঁ সুপ্রিম স্ক্রিপ্ট, আমি এই লেখাটা আমার এখানে কিন্তু কেন লিখলাম, এটার মানে এস ইউপি মানে সুপ্রিম স্ক্রিপ্ট। এখন এই লেখাটা আমি কমেন্ট করে রাখবো, মানে আমি বুঝাতে চাচ্ছি এটার মানে হচ্ছে এই। কমেন্ট করার জন্য আমরা কি করব, একটা এক্সক্লামেটরি সাইন নিব, নিয়ে আমরা এইভাবে দুটা হাইফেন দিব। আমরা ট্যাগটা শুরু করব, শুরু করে একটা এক্সক্লামেটরি সাইন দিব, দিয়ে দুটা হাইফেন দিব, যেখানে আমরা এটা শেষ করতে চাচ্ছি সেখানে আবার দুটা হাইফেন দিয়ে আমরা এটাকে এটা হচ্ছে ট্যাগ, মানে কমেন্ট করা। ধরুন আমি এখানে আমার কিছু কোড লিখে রাখবো যেটা আমার ব্রাউজারে এক্সিকিউট হবে না, এটা আমার ব্রাউজারে এক্সিকিউট হবে না, শুধুমাত্র পরবর্তী কোনো ডিজাইনার আসলে অথবা আমি যদি দুই তিন মাস পরে ফাইলটা ওপেন করি, যাতে আমি দেখে বুঝতে পারি যে হ্যাঁ এটার মানে এই, মানে কমেন্ট করে রাখা। যেটা ব্রাউজারে যে দেখেন, এখানে আমি সুপ্রিম স্ক্রিপ্ট এই লেখাটাকে আমি কমেন্ট করে রাখছি, এটা কিন্তু ব্রাউজারে প্রিন্ট হবে না। দেখেন সুপ্রিম স্ক্রিপ্ট, এটা কিন্তু ব্রাউজারে প্রিন্ট হয় না, ব্রাউজারে এটা নাই, কিন্তু আমার কোডের মধ্যে এটা আছে। এটা কেন দিলাম আমি, আমি এখানে এই লেখাটা বুঝাতে চাচ্ছি যাতে ভবিষ্যতে দুই মাস তিন মাস পরে আসলে কোড দেখলে এই এস ইউপি মানে কি, ও হ্যাঁ এখানে আমি কমেন্ট করে রাখছি সুপ্রিম স্ক্রিপ্ট। আমি যদি এখানে আরও একটু ডিটেল লিখি, এসিপি ইজ ইকুয়াল টু সুপ্রিম স্ক্রিপ্ট, তার মানে কি পরবর্তীতে আসলে আমি এই লেখাটা বুঝতে পারতেছি। বাট এটা কিন্তু ব্রাউজারে প্রিন্ট হবে না, ব্রাউজার যখন এই চিহ্নটা দেখবে, কমেন্ট চিহ্ন, হ্যাঁ কমেন্ট চিহ্নটা দেখলে ব্রাউজার এটাকে পড়বেই না, সে পরের লাইনে চলে যাবে। এখানে বিআর ট্যাগটা পরে সে এখানে চলে আসছে, সে কিন্তু এটাকে পড়েই নেই। কেন পড়ে নাই, কারণ এখানে কমেন্ট করা আছে কোডটা, এই জন্য সে পড়ে নাই। এই কমেন্ট করা আমি
আমি কোথায় লিখব? আপনার যেখানে কমেন্ট করার প্রয়োজন, যেমন আমি যেখানে কমেন্টটা করছি এটা মূলত ভুল জায়গায় করছি। কেন ভুল জায়গায় করছি? এটা কিন্তু আমার পি ট্যাগ, আমি আপনাদেরকে উদাহরণ দেওয়ার জন্য ফাইলটা ভেঙে ভেঙে করছি আর কি। এটা কিন্তু আমার পি ট্যাগ, এই যে এখানে পি ট্যাগটা শুরু, এখানে পি ট্যাগটা শেষ। হ্যাঁ, আমি এটা করবো সাধারণত কোনো একটা ট্যাগের উপরে, এই যে ধরেন এই জায়গায় করে দিব, ট্যাগের ভিতর লেখাটা ঠিক না। এই যে ধরুন আমি এখানে একটা কমেন্ট করে দিচ্ছি, হ্যাঁ এখানে একটা কমেন্ট করতেছি, কমেন্টটা মোস্ট ইম্পর্ট্যান্ট, কিন্তু খেয়াল রাখবেন মোস্ট ইম্পর্ট্যান্ট। আমি এখানে কমেন্ট করতেছি, আগে এটা ক্লোজ করে নিই। হ্যাঁ, এই যে দুইটা হাইপেন দিয়ে এখানে ক্লোজ করে নিলাম, এর মাঝখানে আমরা লিখলাম হেডিং ট্যাগ। তার মানে কি, এখন যদি আপনি ধরেন যে এইচ ওয়ানগুলো কী, তখন আপনি বুঝতে পারবেন যে এটা হচ্ছে হেডিং ট্যাগ, এগুলোকে বলে হেডিং ট্যাগ। আমি এখানে লিখলাম হেডিং ট্যাগ স্টার্ট, আমি নিচে এটাকে একটু কপি পেস্ট করি। হ্যাঁ, অনেক সময় নষ্ট হচ্ছে তো, আপনারা আশা করি বুঝতে পারবেন, এগুলো তো সিম্পল জিনিস। আমি এখানে লিখে দিলাম হেডিং ট্যাগ এন্ড, তার মানে কি, এখন আপনি কোডটা দেখলে বুঝতে পারবেন না যে এগুলো হচ্ছে হেডিং ট্যাগ। হেডিং ট্যাগটা এখান থেকে স্টার্ট হয়েছে, এখানে এসে এন্ড হয়েছে। আমি আমি কমেন্ট করে রাখলাম, আরেকজন ডিজাইনার এসে বুঝবে, আরেকজন ডেভেলপার এসে বুঝবে যে এটা তো এই জন্য কোডটা করছে। এখানে আমি লিখলাম প্যারাগ্রাফ ট্যাগ স্টার্ট, প্যারাগ্রাফ ট্যাগ এন্ড, প্যারাগ্রাফ ট্যাগ স্টার্ট, এটাকে আমি কপি করে নিচে দিচ্ছি। প্যারাগ্রাফ ট্যাগ এন্ড হচ্ছে কোন জায়গায়, এই যে প্যারাগ্রাফ ট্যাগ এন্ড, এই জায়গায় প্যারাগ্রাফ ট্যাগ এন্ড। এটা হচ্ছে কোডকে কমেন্ট করার জন্য, মানে কোডটাকে ডেফিনেশন দেওয়ার জন্য, হ্যাঁ যাতে আরেকজন এসে বুঝতে পারে। ঠিক আছে, এটা কি স্যার আমি ইচ্ছে হলে লিখতে পারবো, না ইচ্ছে হলে রেখে দিতে পারবো? লিখে রাখতেই হবে না, লিখে কেন রাখবেন না? আপনি একটা ফাইলের ভিতর অযথা কেন কোড লিখে দিবেন? মানে এটাকে তো আর মানে নোংরা করা যাবে না, হিজিবিজি করা যাবে না। অবশ্যই আপনি যখন কোনো কিছু ডেফিনেশন লিখবেন তখন করবেন। আবার আপনার মনে হচ্ছে যে দেখুন আমি আপনাদেরকে বুঝাচ্ছি, কিন্তু এখানে লেখাটা আমি চাচ্ছি কি আউটপুটটা একটু দেখাইনি। আউটপুটে দেখেন ছয়টা ট্যাগ আছে এখানে, এইচ ওয়ান ট্যাগ ছয়টা আছে না? আমি কী করলাম যে ছয়টা না, আমি একটা উদাহরণ দেখাবো, বাকি পাঁচটাকে আমি কমেন্ট করে রাখি। তাহলে আমি কী করলাম, এটার উপরে এসে আমি এভাবে কোডটা রান করব। সরি, আগে এক্সক্লেমেটরি সাইন দিতে হবে। হ্যাঁ, এক্সক্লেমেটরি সাইন দিয়ে আমি এটাকে ওপেন করলাম, আর এই যে শেষ, এটা তো হচ্ছে ডেফিনেশন, আলাদা জিনিস। আমি আবার কমেন্ট করলাম, এখন কী হলো দেখেন, এই লেখাগুলো চেঞ্জ হয়ে গেছে। এগুলো এখন মানে আমার এইচ যে এইচটিএমএল ট্যাগ, ট্যাগটা পর্যন্ত কমেন্ট হয়ে গেছে। আমরা কিন্তু এইচটিএমএল ট্যাগও কমেন্ট করে রাখতে পারি, আমার প্রয়োজন হয়েছে। এখন আমি নিজের জায়গা থেকে বলতেছি, আমার প্রয়োজন হয়েছে আপনাদেরকে এই কোডগুলো দিতে হবে, কিন্তু আমি আউটপুটে চাচ্ছি না। আমি কী করলাম, এইচটিএমএলটাও আমি কমেন্ট করে দিলাম, এখন কিন্তু আউটপুট আসবে না। মানে কমেন্ট যেটা থাকবে কমেন্টের ভিতর, এটা ব্রাউজার পড়বে না। এরকম অনেক ট্যাগ অনেক সময় আমাদেরকে কমেন্ট করে রাখতে হয়, আর কমেন্ট করার সাইন হচ্ছে এইটা। আপনার কোডটা পেয়ে যাবেন, হ্যাঁ প্রথম ওই যে স্মলার দেন, তারপর হচ্ছে এক্সক্লেমেটরি সাইন, তারপর দুইটা হাইফেন, এটাকে আবার ওইখানে আমরা ক্লোজ করবো। ক্লোজ করবো কীভাবে, দুইটা হাইফেন দিয়ে। ঠিক আছে, এভাবে আমরা এটাকে ক্লোজ করে রাখতে পারি। এখন দেখেন এটার আউটপুটটা নাই। এভাবে আমরা এইচটিএমএল ট্যাগ যা খুশি আমরা কমেন্ট করে রাখতে পারি। বাকি ট্যাগগুলো আমি কমেন্টে করে রাখলাম, আপনাদের শেখার জন্য সুবিধা হবে। দুইটা হাইফেন যদি দিয়ে রাখি, ওই যে আপনি যে লেস দেন তারপরে এক্সক্লেমেটরি সাইন আর দুইটা হাইফেন বা ড্যাশ দিয়েছেন, এটা দিলে কি হেডিং ট্যাগ এন্ড বা স্টার্ট এটা লেখার দরকার আছে, না এটা দিলেই হয়ে যাবে? এটা দিলেই হয়ে যাবে, এটা দিলে কমেন্ট হবে। যে আপনারা খেয়াল করেন, আমি হেডিং স্টার্ট এটা এটাকে ক্লোজ করে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন এটা তো এখন নাই, স্টার্ট এন্ড নাই। এটা হচ্ছে আমার হেডিং এর কোডগুলো। আমি কি করলাম, H2 মানে এই HTML কোডগুলোকে আমি এখানে এখন ক্লোজ করে দিলাম। এটার জন্য কি আমি এখানে কিছু লিখছি? কিছু লিখি নাই, আপনি জাস্ট এইটুকু যে কোনো জায়গা, ধরেন আমি কপি করে নিয়ে আমি এই এখানে রেখে দিচ্ছি। হ্যাঁ, এখানে রেখে দিচ্ছি, দেখেন এরপর যা আছে সব এখন কমেন্ট হয়ে গেছে। আমি আবার শেষের অংশ যেখান থেকে, মানে আমি তো দেখাবো যে এখানে গিয়ে শেষ, এইটুকু শুধু আমার কমেন্ট হবে। এখন দেখেন এই লেখাটুকু কিন্তু প্রিন্ট করবে না, সে কমেন্ট হয়ে গেছে, কালারও অন্যরকম হয়ে গেছে। এই যে দেখেন এইটুকু, এখান থেকে এইটুকু এখন কালার অন্যরকম হয়ে গেছে, এইটুকু এখন কমেন্ট হয়ে গেছে, ব্রাউজার এই জায়গাটাকে পড়বে না। এই যে দেখেন লেখা ছোটো হয়ে গেছে, ব্রাউজার যখন আমি যেটাকে কমেন্ট করবো সেটাকে ব্রাউজার আর পড়বে না। আচ্ছা, আমি এটা কমেন্টটা তুলে দিই। হ্যাঁ, আমরা শুধুমাত্র এই ট্যাগগুলোকে আমরা কমেন্ট করে রাখলাম, মানে আপনি শুরু করবেন এইটুকু দিয়ে, শেষ করবেন এইটুকু দিয়ে, এর মাঝখানে যা থাকবে ততটুকু কমেন্ট। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, তারপর আমরা দেখব এইচটিএমএল কমেন্টটা, দেখছেন লিস্টিংটা আমরা আস্তে আস্তে দেখব। হ্যাঁ, আচ্ছা আমরা এবার একটা অ্যাঙ্কর ট্যাগ দেখব। অ্যাঙ্কর ট্যাগ হচ্ছে লিঙ্ক। হ্যাঁ, অ্যাঙ্কর ট্যাগ, তার আগে আছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট হচ্ছে আমরা ট্যাগের ভিতরে অনেক সময় অনেক লেখা লিখি। এই যে দেখুন এখানে শুরুটা যদি আমরা দেখি, যে কোনো একটা কোড ধরেন পি ট্যাগ, এই পি ট্যাগের যেখান থেকে শুরু হয়েছে পি ট্যাগটা বা এইচ ওয়ান, এটা শুরু হয়েছে
শুরুর এই জায়গাটাতে আমরা বিভিন্ন আর্গুমেন্ট লিখতে পারি, এটাকে বলা হয় অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউট কি কি হয় ক্লাস, তারপর হয় ক্লাস সমান সমান দিয়ে, তারপর দুইটা হচ্ছে ইনভার্টেড কমা বলে আর কি, হ্যাঁ দুইটা ইনভার্টেড কমা হবে। তারপর ক্লাস লিখতে পারি আমরা, আইডি লিখতে পারি সমান সমান দিয়ে, এই যে দুইটা সাইন। হ্যাঁ সরি, আমি আপনাদেরকে নোটপ্যাডে দেখাই, নোটপ্যাডে দেখাইলে আপনাদের, আমি নোটপ্যাডে দেখাচ্ছি। ক্লাস নিচ্ছি, আইডি নিচ্ছি, আমরা নিতে পারি স্টাইল, স্টাইল মানে হচ্ছে সিএসএস দেওয়া। হ্যাঁ কোডটাকে কালার, প্যাডিং, মার্জিন এগুলো দেওয়ার জন্য স্টাইল, এগুলোকে বলা হয় অ্যাট্রিবিউট। এটা লিখতে হয় কোথায়, প্রথম যে ট্যাগটা, যেমন ধরেন এখানে আমি আবার লিখতেছি ধরেন এইচ ওয়ান ট্যাগ, হ্যাঁ এইচ ওয়ান, আর এখানে শেষ হচ্ছে কি এইচ ওয়ান ট্যাগটা আমি শেষ করে দিচ্ছি, সরি এখানে স্ল্যাশটা দেই নেই। এখন মাঝখানে আমি কিছু লেখা লেখা দেখলাম, আই এম ব্লা ব্লা কিছু একটা আমি লিখে দিলাম। আমি অ্যাট্রিবিউটগুলো লিখব প্রথম যে ট্যাগটা, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন, এটার ভিতরে যে আর্গুমেন্টগুলো লিখবো এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউট নির্দিষ্ট, কিন্তু আমরা এখানে ক্লাস লিখি, তারপর হচ্ছে এটা যেখানে ক্লোজ হবে, ক্লোজের আগে, কিন্তু এই ক্লোজের আগে প্রথম এইচ ওয়ান ট্যাগটার একটা স্পেস দিয়ে, তারপর এবং প্রত্যেকটার পরপর একটা স্পেস দিতে হয়। তারপর আমি লিখবো আইডি, এই যে দুইটা ইনভার্টেড কমা দিয়ে দিচ্ছি। তারপর আমি লিখতে পারি স্টাইল, এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট, হ্যাঁ স্টাইল। তারপর এখানে আরও অনেক কিছু লেখা যায়, নেম, আমরা কাজ করতে করতে আরও কিছু শিখবো, মনে রাখবেন এটাকে বলা হয় অ্যাট্রিবিউট, এই ট্যাগটা ক্লোজ হওয়ার আগে দিয়ে। তারপর আমরা দেখব লাইন ব্রেকটা, আমরা দেখছি হরিজন্টাল লাইন, এটা একটু দেখে নিই। আমাকে এর আরেকবার দেখানো এটা এইচ ওয়ান ট্যাগটা, প্রথম ট্যাগটা ক্লোজ হওয়ার আগে ভিতরে প্রথম যেটা আমরা ডিক্লেয়ার করি, ধরেন আমরা পি ট্যাগে যে কোনো কিছুতে লিখতে পারি, ধরেন পি ট্যাগ নিলাম, হ্যাঁ পি ট্যাগ, এটাকে আমরা ক্লোজ করি, এই যে পি ট্যাগ, এটার মাঝখানে তো থাকবে লেখা, যে লেখাটা থাকবে এটা প্রিন্ট হবে। এখানে আমি লিখে দিলাম মাই নেম ইজ, এটা তো প্রিন্ট হবে সাধারণত। তো এখানে এই পি ট্যাগটা শেষ হওয়ার আগে ভালোভাবে খেয়াল করে, এই শেষ হওয়ার আগে এই জায়গায় আমরা কিছু আর্গুমেন্ট দিতে পারি, এগুলোকে বলা হয় অ্যাট্রিবিউট। হ্যাঁ অ্যাট্রিবিউট আপনারা একটু নোট করে রাখতে পারেন, অ্যাট্রিবিউট এটা বিভিন্ন টাইপের অ্যাট্রিবিউট ডিজাইন। স্যার আমাকে বলবেন যে এই যে ক্লাস, আইডি, স্টাইল এগুলো দিচ্ছে, এগুলোর কাজগুলো না এখন বলবো না, শুধু মনে রাখেন কি, অনেক ডিটেলস, অনেক ডিটেলস, এগুলো আমাদের স্টাইল শিটে আমরা ইউজ করব, জাভাস্ক্রিপ্ট ইউজ করব, অনেক ডিটেলস, এটা শুধু মনে রাখেন এটা অ্যাট্রিবিউট, শুধু এইটুকুই, এর বেশি আর কিছু জানার দরকার নেই আপাতত, আপাতত আমরা এখন আর কিছু জানবো না, আমরা আরও দুইটা ক্লাস পরে জানবো। হ্যাঁ এই হচ্ছে, এগুলোকে বলা হয় অ্যাট্রিবিউট। আচ্ছা আমরা তো ব্রেক দেখছি, হ্যাঁ লাইন ব্রেক করে কীভাবে, এখন আমরা চাইলে এই লেখার মাঝখানে আরেকটা ট্যাগ আছে এইচআর, হ্যাঁ এটাকে বলা হয় হরিজন্টাল রো, এটাকে বলা হয় হরিজন্টাল রো। এই যে দেখেন এখানে একটা লাইন চলে আসছে এইচআর, এই যে মাঝখানে গর্ত হয়ে একটা লাইন চলে আসছে, লেখা উপরের অংশ এবং নিচের অংশকে আলাদা করে ফেলছে, এটার জন্য এইচআর ট্যাগ, বিআর ট্যাগের মতোই একটা ট্যাগ এইচআর, এটা সেলফ ক্লোজিং ট্যাগ এইচআর। তারপর আমরা আরেকটা দেখব, এবার আমরা স্যার এইচআর ট্যাগেরও কি এন্ডিং আছে? না এন্ডিং নাই, সেলফ ক্লোজিং ট্যাগ, সেলফ ক্লোজিং ট্যাগ। হ্যাঁ এবার আমরা দেখব এই ট্যাগ, এই ট্যাগ হচ্ছে অ্যাঙ্কর, মানে লিঙ্ক করার জন্য এই ট্যাগটা ব্যবহার করা হয়, কোনো কিছুকে লিঙ্ক করার জন্য। লিঙ্ক করার জন্য কীরকম, আমরা অনেক সময় যখন ওয়েবসাইটে যাই লেখা থাকে এখানে ক্লিক করুন, অমুক পেজে যাইতে হইলে এখানে ক্লিক করুন, ক্লিক করলে আমরা সেই পেজটা চলে যাই। আমরা দেখব তো এই ট্যাগের মধ্যে কিছু অ্যাট্রিবিউট থাকে, এই যে আমরা এখানে অ্যাট্রিবিউট দেখাচ্ছি না, এই অ্যাট্রিবিউটগুলোর কাজ একটু আগে প্রশ্ন করছিলেন এক ভাই, কাজগুলো আস্তে আস্তে দেখতে পারবেন। যেমন এসরেফ, হাইপার রেফারেন্স, এটা একটা অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটের মধ্যে মানে এই ট্যাগ মানে হচ্ছে কি, আমি আগে আপনাদেরকে দেখাই নিই, ধরুন আমি এখানে লিখলাম ক্লিক হেয়ার, ক্লিক হেয়ার লিখলাম, এবার আমরা এটার আউটপুটটা দেখব, আমরা নিচে কিছু বিআর ট্যাগ দিয়ে নিই, হ্যাঁ তাহলে ব্রাউজারে একটু স্পষ্ট দেখা যাবে। এবার আমরা ব্রাউজারটা রান করি, বিআর ট্যাগটা আসেনি কেন, ব্রাউজার তার উপরে আসার কথা, আরও একটা বিআর ট্যাগ দিয়ে নিই। আচ্ছা আসছে আসছে, আমি খেয়াল করিনি, এই যে দেখেন এখানে আসছে ক্লিক হেয়ার, এবং এখানে যখন আমি মাউস এই লেখাগুলোর উপরে মাউস দিলে এটা কি এরকমভাবে আসতেছে, এটার উপর নিলে আমার কার্সরটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে মার্ক হচ্ছে কার্সরটা ক্লিক হেয়ারের উপরে। এটাতে যদি এখন আমি ক্লিক করি এটা কোনো জায়গায় যাচ্ছে না, কারণ আমি এটাকে কোনো জায়গায় যাইতে নির্দেশ করি নাই, কিন্তু ক্লিক হেয়ারটা কালারটা অন্যরকম হয়ে গেছে, এটার নিচে একটা আন্ডারলাইন আসছে, এবং এটার উপর আমি মাউস দিলে এটা মার্ক হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমি যদি এখন
এটাকে রেখে এই স্টেপ মানে হাইপার রেফারেন্স, হাইপার রেফারেন্স। এখন আমি এটাকে যেখানে যাইতে বলবো সে সেখানে যাবে। ধরুন আমি ওকে যাইতে বলতেছি তুমি গুগলে যাও, তাহলে আমাকে প্রথমে লিখতে হবে HTTP, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTTP বা HTTPS সিকিউরিটির জন্য এস দেওয়া হয়, তো আমি HTTP লিখতেছি। HTTP লিখে মানে এটা একটা অ্যাড্রেস, কমনলি অ্যাড্রেস লেখার জন্য www.google.com, মানে আপনাকে পুরো এটা লিখতে হবে আর কি, মানে পুরো অ্যাড্রেস লিখতে হবে। আমরা তো শুধু এইটুকু চিনি www.google.com, আপনাকে পুরো অ্যাড্রেসটা লিখতে হবে। এখন দেখুন আমি এখানে যখন ক্লিক হেয়ার লিখছি আমার ব্রাউজারের নিচে, এই যে এই জায়গাটা খেয়াল করবেন এখানে কিন্তু চলে আসছে www.google.com। আমি যদি ক্লিক করি তাহলে এটা কি করতেছে, এখন দেখেন আপনাকে গুগলে নিয়ে আমাকে গুগলে নিয়ে গেছে, আমাকে গুগলে নিয়ে গেছে। আমি এখানে যা লিখবো, এই যে ধরুন আমি এই এই ইউআরএলটা দিচ্ছি, হ্যাঁ আমি এখানে এই ইউআরএলটা দিচ্ছি, এটাকে বলে ইউআরএল, হাইপার রেফারেন্স। মানে একটা যে কোনো একটা ইউআরএল বা যে কোনো একটা পাথ দিবেন, আমি এটা বসাইলাম। হ্যাঁ আচ্ছা facebook.com দিই, গ্রুপটার দরকার নেই, আচ্ছা থাকুক গ্রুপ থাকুক। এখন ক্লিক হেয়ারের জায়গায় দিলাম পিক্সেল আইটি। এখন আমাদের চেঞ্জটা দেখেন, এটাকে আমরা রিফ্রেশ করি। হ্যাঁ প্রত্যেকটা মানে আমাদের কোড চেঞ্জ করার পরে কোডটা সেভ করতে হবে এবং এখানে সে রিফ্রেশ করতে হবে। এখন যদি আমরা পিক্সেল আইটিতে ক্লিক করি, আমাদেরকে পিক্সেল আইটির যে গ্রুপটা আছে সেটাতে নিয়ে যাচ্ছে, ঠিক আছে যেটাতে ক্লিক করি। এই হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের কাজ। কাজটা কি, এখানে এ স্টেপ লিখতে হয়, এ স্টেপের ভিতরে সমান সমান দিয়ে ওই যে ইনভার্টেড কমা যেটা আছে এর ভিতরে আমরা ইয়েটা লিখে ইউআরএলটা দিয়ে দিব। এখন আমরা চাইলে ইউআরএল দিতে পারি, অথবা আমরা এটার ভিতরে যদি কোনো পাথ থাকে, যে ফোল্ডার থাকে, ইমেজ শো করাইতে চাই, আমরা সেটাও দিতে পারবো। আস্তে আস্তে আমরা এগুলো দেখবো আর কি। এখন আপনাদের অনেকে যখন কোনো ওয়েবসাইটে যান তখন দেখেন ক্লিক করলে নতুন ট্যাব ওপেন হয়। এই নতুন ট্যাব ওপেন করার জন্য আমাদেরকে একটা এখানে আরেকটা অ্যাট্রিবিউট দিয়ে দিতে হয়। অ্যাট্রিবিউট মানে এই যে প্রথম ট্যাগটা এটা শেষ হওয়ার আগে হবে, এটা হবে টার্গেট। আমরা লিখবো কি টার্গেটটা কি করবো, আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক টার্গেট। অ্যাট্রিবিউটটা খেয়াল করবেন টার্গেটের পর সমান দিয়ে আমরা এটার ভ্যালু দিলাম কি _ব্ল্যাঙ্ক। এখন দেখেন পরিবর্তনটা কি হয়, সেভ করে নেই, এটাকে রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পর এখন আমি পিক্সেল আইটিতে ক্লিক করছি, দেখেন এটা আরেকটা ট্যাব, এই যে আমার দেখেন এটা আছে, কিন্তু পিক্সেল আইটির জন্য আরেকটা আমার ট্যাব ওপেন হয়েছে। আমি যদি আরেকবার ক্লিক করি দেখেন আরেকটা ট্যাব ওপেন হয়েছে, আরেকবার ক্লিক করি এটা যতবার ওপেন হবে নতুন নতুন ট্যাব নিয়ে নিবে, ঠিক আছে। আর এটার জন্য আমরা কোডটা কী লিখলাম কোডটা আপনারা পেয়ে যাবেন, তারপরে এখান থেকে ভালোভাবে দেখে নেন। অ্যাট্রিবিউটটা হবে target_ব্ল্যাঙ্ক, টার্গেট দিয়ে আমরা এটার ভ্যালুটা দিব _ব্ল্যাঙ্ক, মানে এটা কী করবে নতুন ট্যাব ওপেন করবে, ঠিক আছে। এই হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের কাজ। এখানে আমরা যেটা যা খুশি লিখতে পারি, এই মাঝখানে লেখাটা এগুলো কিন্তু ঠিক রাখতে হবে। হ্যাঁ হাইপার রেফারেন্স আমি যেখানে যেটা আমার দেওয়ার দরকার আমি সেটাই দিব। আর এখানে আমি ক্লিক মি ক্লিক হেয়ার, অনেকে আছে দুষ্টামি করে, হ্যাঁ আপনারা ক্লিক করলে অন্য জায়গায় চলে যায় না, যে দেখা দাঁড়াতে যান পরে ক্লিক করার পর আপনাকে নিয়ে গেছে মনে করেন যে আমেরিকার কোনো একটা সাইটে। আসলে লেখা থাকে এখানে দাঁড়াস, কিন্তু এই স্টেপ মানে হাইপার রেফারেন্সটা গোপনে গোপনে দেওয়া থাকে অন্য জায়গা, এই জন্য ক্লিক করে যাইতে চান এক জায়গায় চলে যান আরেক জায়গা। এই কার্সারের যেটা হচ্ছে এই জায়গা, এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে করা যায়। আচ্ছা তারপর আমরা দেখব ইমেজ ট্যাগটা দেখবো, হ্যাঁ ইমেজ শো করানোটা, এটা দেখে আজকে আমরা ক্লাস শেষ করবো। হ্যাঁ ইমেজ ট্যাগটা এটা সেলফ কোজিং হয় IMG, এটার ভিতর যে অ্যাট্রিবিউটগুলো থাকে IMG ট্যাগ, এটা কিন্তু হয়ে গেছে, এখন আমার ইমেজ ট্যাগ নেওয়া হয়ে গেছে। তাহলে আমাকে ইমেজটা দেখাই দিতে হবে, দেখানোর জন্য ব্যবহার করতে হয় SRC সোর্স সমান দিয়ে মানে ইমেজের সোর্স। এখন সোর্স আপনি যে কোনো সোর্স দেখা দিয়ে দিতে পারেন, ধরেন আমি যে কোনো একটা ছবি সোর্স দিয়ে দিই, যদি তাহলে আমার এই ছবিটা ওপেন করি, না আমি গুগল থেকে নেই, যে কোনো একটা ইমেজ ওপেন করি, এটার একটা শেয়ার লিঙ্ক থেকে কপি করে নিলাম। হ্যাঁ কপি করে আমি ইমেজের যে সোর্সের জায়গাটা, শুধু সোর্সের জায়গায় আমি এই লিঙ্কটা বসাই দিব, না এই লিঙ্কটা সে পাবে না, কারণ ইমেজের শেষে .jpg, হ্যাঁ এই লেখাগুলো থাকে আমরা জানি, এক্সটেনশনগুলো থাকে। এখন যদি আমরা এটাকে রিফ্রেশ করি আমাদের ইমেজ কিন্তু শো হয় নাই, এখানে এটা ব্রেক আসছে। হ্যাঁ আমরা ইমেজটাকে
ওপেন ইন নিউ ট্যাবে দিই। ইমেজটাকে সেভ করে নিতে পারি, সেভ অ্যাজ। আচ্ছা দেখেন আমি ইমেজটা সেভ করে নিয়েছি, আমি ইউআরএল দিব না, হ্যাঁ একটু লোডের সমস্যা হচ্ছে। আপনি যে ঠিক আছে, আপনি ভালো জায়গা কল করছেন, স্ল্যাশটা দেই নাই, এটা ক্লোজ হবে, এই ট্যাগ অ্যাঙ্করটা ক্লোজ হবে। আচ্ছা এবার ইমেজের ব্যাপারটা দেখেন, ইমেজের ব্যাপারটা হচ্ছে আমি এটা ফোল্ডার, এই যে কেন আমরা ফোল্ডার নেই, আমাদের হচ্ছে ক্লাস ওয়ান না, এই যে ফোল্ডার এটার মধ্যে আমরা এখন একটা পাশে একটা ইমেজ রেখে দিব, এখান থেকে আমরা কপি করে এটার ভিতর আমি ইমেজটা রেখে দিচ্ছি। হ্যাঁ এটা একটু রিনেম করে দিই, নামটা যে নেট থেকে নেওয়া তো উল্টাপাল্টা আছে, আমরা দিয়ে দেই পিক্সেল আইটি ডট ওএফপি। হ্যাঁ এখন আমরা নামটা একটু কপি করে নিই, কারণ ওইখানে আমাদের পাতে নামটা বসাই দিতে হবে। হ্যাঁ পিক্সেল ওএফপি এটাও আসছে অন্য ফরম্যাটে, আচ্ছা আমরা দেখি ওএফপিটা আসবে। হ্যাঁ এই সোর্সের জায়গায় আমরা ওই ইমেজটার নাম দিয়ে দেব পিক্সেল আইটি ডট ওএফপি ইমেজ ট্যাগের মধ্যে। এখন আমরা রিফ্রেশ দিই, দেখেন ছবিটা এখানে চলে আসছে, হ্যাঁ ছবিটা এখানে চলে আসছে ইমেজ ট্যাগ ইমেজের। এটা আমরা কি এই ট্যাগের উপরে রাখছি, এখানে আমরা দুটো ব্রেক দিয়ে নিই, এই ট্যাগের পরে এখানে আমরা দুইটা ব্রেক দিয়ে নিলাম, এই যে ছবিটা ছবিটা এখন এখানে চলে আসছে। কিভাবে আসছে, জাস্ট খুব সিম্পল, ছবি শো করানো খুবই সিম্পল, এই যে এখানে দেখেন খুবই সিম্পল। আমি আর একটু জুম করে দিই প্রয়োজন আপনাদের জন্য, এই যে দেখেন আইএমজি এটার ভিতরে অ্যাট্রিবিউট পাইছে কি সোর্স, আমরা জাস্ট সোর্সটা দিয়ে দিলাম। আপনি চাইলে এখানে যে কোনো একটা ইউআরএল সরাসরি ইমেজের ইউআরএল দিতে পারেন, আমার এখান থেকে ওপেন করতে একটু সময় লাগতেছে, যে দেখেন মানে খুব সময় নিচ্ছে আর কি। হ্যাঁ আচ্ছা আমি যদি রেইনি ফরেস্টে যাই তাও একটু লোডে সময় নিচ্ছে। এই যে আমি ইমেজটাকে ইন্সপেক্ট এলিমেন্ট করে, ইন্সপেক্ট এলিমেন্টটা আমরা পরে দেখবো। হ্যাঁ আমি ইমেজটাকে ওপেন করে নিচ্ছি, এই যে পাত ডট পিএনজি থাকে, ডট জেপিজি থাকে। হ্যাঁ আমি চাইলে এখানে পাতটাও ব্যবহার করতে পারি। আমি আরেকটা ইমেজ ট্যাগ নিই, আরেকটা এই যে ইমেজ ট্যাগ আইএমজি, জাস্ট এইটুকুই কিন্তু শেষ, আর মাঝখানে হবে এসআরসি সমান সমান দিয়ে আমরা দুইটা কমা ইয়ে দেওয়ার পরে আমরা এখানে সোর্সটা বসাই দিব, জাস্ট এইটুকুই। এখন দেখেন এটা প্রিন্ট হবে এখানে, এই যে এটা চলে আসছে এখানে, বাট ছবিটা অনেক বড়। হ্যাঁ ছবিটা অনেক বড়, যেটা এভাবে চলে আসছে, তো ছবির সাইজ আমরা নির্ধারণ করে দিব সিএসএস এর মাধ্যমে, অথবা ইমেজ ট্যাগের ভিতরেই আমরা সরাসরি লিখে দিতে পারি। এটা এখন আপনারা মনে না রাখলেও চলবে, এসআরসিটা ক্লোজ হয়েছে কোথায় দেখেন তো, এসআরসিটা এখানে এসে শেষ হয়েছে। তারপরে আমরা একটা স্পেস দিব, স্পেস দিয়ে আমরা এখানে উইড লেব, ডব্লিউ আই ডি টি এস, উইড মানে হচ্ছে ডান থেকে বামে। হ্যাঁ উইড দিয়ে আমরা এখানে লিখে দিচ্ছি 500 পিক্সেল, বা শুধু 500 দিলেও হবে। তারপর আমরা হাইট লিখে দিচ্ছি, এইচ ইআই জিএসটি, হাইট লিখে সমান সমান দিয়ে হাইটটাও দিয়ে দেই 400 পিক্সেল। হ্যাঁ 400 পিক্সেল। এখন আমরা যদি আউটপুটটা দেখি, দেখবেন যে ইমেজের সাইজটা এবার 500 পিক্সেল বা 400 পিক্সেল হয়ে গেছে। হ্যাঁ এটা কিন্তু জুম করা, এই জন্য একটু বড় দেখা যায়, মূলত এটা এই 100% নেই, এই যে 100, মূলত এই হচ্ছে ইমেজ দুইটা। তাহলে আমরা ইমেজের ভিতরে কী কী অ্যাট্রিবিউট দিতে পারি, ইমেজের ভিতর দিতে পারি আমরা সোর্স, এটা হচ্ছে মেইন সোর্স, ঠিক ঠিক না থাকলে এটা প্রিন্টই হবে না, ঠিক আছে এটা ব্রাউজারে সই করবে না। তারপর আমরা উইড দিতে পারি, হাইট দিতে পারি, আর আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট আছে, এটা হচ্ছে টাইটেল, আমরা টাইটেল দিব। এটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য খুব কাজে লাগে, এছাড়া অনেক কাজে লাগে। এখন ধরুন এটা ওয়ার্ডপ্রেসের একটা লোগো বা ওয়ার্ডপ্রেসের একটা ব্যানার, আমি এখানে টাইটেল ওয়ার্ডপ্রেস দিলাম, এটা কিন্তু এখানে কোনো কিছুতে শো করবে না, এটা নাই, এটা টাইটেলটা আছে। টাইটেলটা কাজে লাগবে কোন সময়, ধরেন যে কোনোভাবে আপনার সোর্সটা এখন একটু মানে
ভুল হয়ে গেছে, ঠিক আছে? আপনার সোর্সটা কোনো একটা ভাবে ভুল হয়ে গেছে, ধরেন এখানে ডি বা মানে সোর্সটা ভুল, যেটা মেন সোর্স সোর্স নাই, তাহলে কি হবে, ইমেজটা কিন্তু এখানে শো করবে না, ইমেজটা এখানে শো করবে না, কিন্তু টাইটেলটা আসার কথা। টাইটেলটা কোথায় গেল, এই যে দেখেন ওয়ার্ডপ্রেস লেখাটা আসছে, ওয়ার্ডপ্রেস লেখাটা চলে আসছে। তার মানে কি হলো, আপনি বুঝতে এখন কোড দেখে বুঝতে পারবেন যে কোন ইমেজটা কোন জায়গা থেকে এখানে শো হইতেছে না। ফাইলটা যখন অনেক বড় হবে তখন কিন্তু আপনি এক নজরে দেখে বুঝতে পারবেন না, আপনার বুঝতে সময় লাগবে, তাই আমরা টাইটেল দিয়ে রাখবো। হ্যাঁ ওয়ার্ডপ্রেস, আচ্ছা ওয়ার্ডপ্রেসটা কোন জায়গায় আছে টাইটেল, তার মানে এই ইমেজের সোর্সে ঝামেলা আছে। তখন আমরা কি করবো, সোর্সটা ঠিক করে নিব, ঠিক আছে? না লিখলে কোনো সমস্যা হবে না, কিন্তু লেখা ভালো, লেখাটা ভালো, গুড প্র্যাকটিস, ঠিক আছে? তাহলে আমরা চারটা অ্যাট্রিবিউট লিখলাম ইমেজের ভিতর, সোর্স, উইথ, হাইট আর টাইটেল। এখন খেয়াল করে দেখেন ইমেজটা পায় নাই, কিন্তু তারপরও এখানে একটা বর্ডার মানে একটা ইয়ে চলে আসে, ওই যে আমরা উইডার হাইটটা দিয়ে রাখছিলাম এই জন্য, না কিন্তু এখানে কিছু আসতো না, শুধু ওয়ার্ডপ্রেস লেখাটা এখানে একটু শো করতো উইডার হাইট না থাকলে, ঠিক আছে? এই এখন আমরা চাইলে ইমেজটাকে, আচ্ছা এই দুটুক পর্যন্ত আজকে ক্লাস রাখি, অলরেডি 11টা বেজে গেছে। হ্যাঁ তারপরের আমরা পরের ক্লাস, হ্যাঁ কোশ্চেন আরেকটু পরে আমি দেখে, আমার একটু কথা ছিল স্যার, অ্যাঙ্কর ট্যাগ ইমেজ লিংক। হ্যাঁ আজকে মোটামুটি আমাদের ক্লাস কভার করা হয়েছে শুধু নেস্টিংটা বাদ দিয়ে। হ্যাঁ আচ্ছা এটা আমরা পরে দেখবো, এবার আপনাদের এখান থেকে কে কি বুঝেন নাই একটু শেয়ার করেন আমাদের সাথে, আমার সাথে আপনারা একটু। আমি স্যার অনেক পরে জয়েন করছি, তো যে কারণে আচ্ছা যারা যারা ডাউনলোড করতে হবে ব্র্যাকেট ডাউনলোড আর হচ্ছে আমাকে একটু এই ডাউনলোড করার কথা বলেছিলেন আমি। আচ্ছা একজন একজন করে, শাখাত শাখাত ভাই বলতেছেন, আপনি বলেন। হ্যাঁ আমি আমার যে ব্র্যাকেটস ডাউনলোড এটা আমি ডাউনলোড করলাম, আমি কম্পিউটারে এটা ইনস্টল করতে যাচ্ছি, তো সেখানে আমাকে এটা নোটিস দিতেছে যে ইনস্টল মানে কম্পিউটার ডিভাইস, ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপ টু মেক চেঞ্জেস টু ইওর ডিভাইস, এটা আসতেছে কি ইয়েস দেবো, এটা আসলে আমি আপনাকে কনফার্ম করে বলতে পারতেছি না যে ইয়েসটা বা আপনি কি সঠিকভাবে ব্র্যাকেটটা ডাউনলোড করছেন কিনা, আমি সেটাও আসলে জানি না। ইয়েস দেবো হবে স্যার, এখানে ইয়েস দেবো। আচ্ছা তাহলে ইয়েস দেন, নামটা কি হবে, এটা ব্র্যাকেট বি আর এ সি টি এস ব্র্যাকেটস CKETS ইনস্টলার ব্র্যাকেটস ইনস্টলার, আপনার অ্যাড্রেসটা হবে brackets.io, অ্যাড্রেসটা হবে ব্র্যাকেট ডাউনলোড একটু আগে দিলাম তো এটাতে ব্র্যাকেটস ডাউনলোড, এই যে অ্যাড্রেসটা হবে brackets.io, খেয়াল করে নেন, লিখে নেন, নোট করে নেন, এটা ব্র্যাকেটসটা দিয়ে আমরা আগামীতে কাজ করবো, brackets.io. আশা করি এরপর আপনার এটা থেকে যেটা ডাউনলোড হবে ওরা যেভাবে বলবে খালি ইয়েস 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 অ্যাকসেপ্ট করে আপনারা ইনস্টল দিয়ে নেবেন, তারপরে এটার কিছু অ্যাড অন প্লাগইন আছে এটা আমরা পরে ইয়ে করে নেব, ঠিক আছে? আর কারো কোনো কোশ্চেন, ওই যে ইয়াপা বলতেছিলেন মেবি হুমাইরা আমিন, জি আর এইচ আর আর এইচ আর ই এফ এই দুটো আমাকে একটু আরেকবার একটু বুঝিয়ে দিলে ভালো হতো, এইচ আর ব্র্যাকেট ই এফ যেটা আর এইচ আর যেটা সেলফ ক্লোজিং যেটা বললেন, এইচ আর হচ্ছে হরিজন্টাল রো, মানে আপনি যদি মাঝখানে কোনো একটা হরিজন্টালি একটা ইয়ে দিতে চান আর কি, হ্যাঁ একটা মার্জিন বা যেটা বলেন একটা টান দিলেন মানে একটা লেখা ইয়ে থাকলো আর কি, এটা আমরা যাই ব্রাউজারে, যাই ব্রাউজারে যাই দেখি, এই যে হরিজন্টাল রো হচ্ছে এই যে এটা, এই যে খেয়াল করেন এটা হরিজন্টালি একটা কি করছে একটা ইয়ে বর্ডার দিছে আর কি, হ্যাঁ হরিজন্টালি, এটার জন্য হয় কি শুধু এইচ আর ট্যাগ, শুধু এইচ আর, এইচ আর হচ্ছে সেলফ ক্লোজিং ট্যাগ, কিছু কিছু ট্যাগ আছে দেখেন শুরু করছি শেষ করি নাই, মানে এটা যেখানে শুরু সেখানে শেষ, এগুলোকে বলা হয় সেলফ ক্লোজিং ট্যাগ, এইচ আর ট্যাগ, সেলফ ক্লোজিং ট্যাগ, এইচ আর ট্যাগ, বি আর ট্যাগ, তারপরে ইমেজ ট্যাগ, এরকম কয়েকটা ট্যাগ আছে এগুলো হচ্ছে সেলফ ক্লোজিং ট্যাগ। হ্যাঁ আচ্ছা আর কারো কোনো প্রবলেম আছে স্যার, আমাদের এই যে আমরা যে ব্র্যাকেটসে যে আমরা স্যার কাজগুলি করছি ওগুলি স্যার আপনি যে দেখাচ্ছেন আমাদের ওয়েবসাইটে, এটা আমরা ওয়েবসাইটে কিভাবে ট্রান্সফার দেখব হচ্ছে না, এখন আমরা তো কাজ করতেছি আমাদের লোকাল মেশিনে, হ্যাঁ তারপর এটাকে যদি আমরা
যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস দিতে চায় তাহলে আমাদেরকে এটা সার্ভারে দিতে হবে, সার্ভারে আপলোড করতে হবে। www.facebook.com এই যে নামটা, শুধু নামটা হচ্ছে ডোমেইন, ঠিক আছে, wordpress.org অথবা .gov.bd এর আগে যে নামটা থাকে এটা হচ্ছে ডোমেইন। আর আপনার এই সমস্ত ফাইল শেষ করে নিচ্ছি আমি যখন যেটা বলবো এটা শেষ হলে আমি আবার আপনারা কথা বলবেন, হ্যাঁ। আর হোস্টিংটা হচ্ছে আপনার এই সমস্ত ফাইলপত্র, ছবি, ভিডিও এগুলো একটা জায়গায় স্টোর করে রাখতে হয়, সেটা হচ্ছে হোস্টিং, মানে হোস্টিং হোস্ট করে রাখা। যেমন আমাদের মোবাইলের ল্যাপটপের মেমোরি, হার্ড ডিস্ক অথবা মোবাইলের মেমোরি, এটা হচ্ছে ধরেন হোস্টিং। তো আমরা এরকম একটা যে কোম্পানিগুলো হোস্টিং সার্ভিস দেয় তাদের হোস্টিং এ আমরা আমাদের ফাইলগুলো রাখবো। আপনাদের একটু মিউট করে দেন, ইয়েটা যারা যারা কথা বলবেন শুধু তারা ওই সময় লাইনে আসবেন, হ্যাঁ। আমরা এরকম একটা কোম্পানিতে হোস্টিং এ রাখবো, রেখে যে ডোমেইন আছে ডোমেইনের সাথে এটাকে অ্যাডজাস্ট করে দিব। অ্যাডজাস্ট করলে ধরেন www.facebook.com, তখন কি হবে www.facebook.com এ যখন আমরা ক্লিক করব তখন আমাদেরকে কি করবে, ফেসবুকের যে হোস্টিং আছে, যে কম্পিউটারে এই জিনিসগুলো রাখা আছে সেই কম্পিউটারে আমাদেরকে নিয়ে যাবে এবং আমাদেরকে এটা দেখাবে। যেমন এই যে রেনি ফরেস্ট, এটা আমার, ঠিক আছে, এটা আমার কি করছে rainyforest.xyz, এটা হচ্ছে আমার পোর্টফোলিওর জন্য। তো এটা হচ্ছে একটা ডোমেইন, একটা নাম। আর আমার যে ফাইলপত্র ছবিগুলো আছে এগুলো হোস্টিং করা আছে এরকম আপনার এই কম্পিউটারের মতোই একটা কম্পিউটার, এটাকে অনেক সেট আপ করা আছে, এটাকে বলা হয় সার্ভার, ঠিক আছে। তো সেই সার্ভারে আমি এগুলো রাখছি এবং rainyforest.xyz এটার সাথে এটাকে ওরাই কানেক্ট করে দিছে, আবার কোনোটা আমরা নিজেরা করি, কানেক্ট করা হয়। তো এখানে মেইন হচ্ছে দুইটা জিনিস, রিপিট করতেছি, ডোমেইন এবং হোস্টিং। ডোমেইন হচ্ছে নাম আর হোস্টিং হচ্ছে মেমোরি, যেখানে আমাদের এগুলো রাখা হয়, মেমোরি কার্ড বলেন আপনার কি যেন বলে হার্ড ডিস্ক বলেন রাখা হয় আর কি। এই আর কারো কোনো কোশ্চেন এরপরে? হ্যাঁ বলেন সালে আহমেদ বলেন। অনেকে নতুন হিসেবে, মানে অনেকে এই ব্যাপারে জানার, তো হোমওয়ার্ক বা কোনো কিছুর? হ্যাঁ, হোমওয়ার্ক দিব। হোমওয়ার্ক হচ্ছে আপনারা এই কোডগুলো প্র্যাকটিস করবেন আর পাশাপাশি ইমেজটা শো করবেন, আপনারা মিনিমাম 5টা ইমেজ শো করবেন। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস আমরা শিখাবো কিন্তু ডেভেলপমেন্ট না, কাস্টমাইজেশন, কিভাবে ওয়েবসাইট তৈরি করা হয় এগুলো শিখাবো। ডেভেলপমেন্ট না কিন্তু শব্দটার মধ্যে বুঝে নিয়ে, আমরা কাস্টমাইজেশন শিখবো, ডেভেলপমেন্ট না, ডেভেলপমেন্ট অনেক বিশাল পার্ট। তারপর বলেন আর কি কি বলবেন বলেন স্যার, যার কথা শেষ হবে ফোনটা মিউট করে দিবেন, আপনাদের ইয়েটা মাইক্রোফোনটা মিউট করে দিবেন স্যার। হ্যাঁ বলেন, আবিদ সিএম বলেন। এতক্ষণ যা শিখছেন সেগুলো কি গ্রুপে দিয়ে দিবেন? হ্যাঁ, এগুলো গ্রুপে কোডগুলো দিয়ে দিব। হ্যাঁ, তারপরে ভিডিওটা আমরা ইয়েতে দিব, ইউটিউবে দিয়ে দিব। আচ্ছা আচ্ছা স্যার, ইউটিউবে চ্যানেলটা তাহলে স্যার দিয়ে দেন স্যার। হ্যাঁ, আমি লিংক দিয়ে দিব, ওই যে পোস্ট করে দিব, আপনারা সেখান থেকে নিয়ে